দিনের বেলার মাহফিল আপনারা এসেছেন, খুশি হইলাম। ইনশাল্লাহ আশা করি প্রাণ ভরবে আপনাদের, আমরা কিছু কথা রাখব, আল্লাহ যদি তৌফিক বকশিস করেন আমাদের, করি আমরা আমিন। সকলে শুনবেন, শুনবেন তো, দেখি কারা কারা শুনবেন না হাত উঁচু করে। কি রে এত সুন্দর করে বললাম, বলছে কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান, আপনারা শুনবেন না। আচ্ছা তো এখন আর ভাই দূরের মাইকুন কমান না, শাস্তি মানে দন, এত নির্যাতন করবে হরও কাছে কেনা, দূরের গুণ কমান, দূরের ফাওয়ার বাড়া দিয়েছেন, টানে চলাইলা সংসদ করে নেয়া, ভিতরে যেমনি আছে এমনি থাকে, আমরা দূরে এক পয়েন্ট কমাইলে তো ঠিক হয়ে যাবে মাইকটা। প্রিয় বন্ধুরা দূরেরটা আরো এক পয়েন্ট কমান, এক পয়েন্ট কমান। আচ্ছা তো আমরা কথা বলা শুরু করি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে আমরা কথা বলবো, কি নিয়ে, বিষয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এই বিশ্বে। আমারও তো চারিত্রিক সার্টিফিকেট অনেকে দিছে, আমিও দিতেছি, দেখি না, কিন্তু আমার চরিত্র কদ্দুর ভালো আছে, আল্লাহ তাআলা শানু জানেন, আমিও কিছু জানি, কোথায় কোথায় আমার চরিত্রে ত্রুটি আছে, ঠিক কিনা, তাহলে পারফেক্ট চরিত্র আমার না, ফুললি ভালো আমি না, পৃথিবীতে পারফেক্ট চরিত্রের লোক পাওয়া মুশকিল। কিন্তু বিশ্ববিখ্যাত নবী, আমরা তার অনুসারী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মানে পারফেক্ট চরিত্রের অধিকারী, যার মতো মানুষ আর মিলবে না। সুবহানাল্লাহ, সূরা কলমে আল্লাহ তাআলা শানু বলছেন, নুন ওয়াল কালামে ওয়ামা ইয়াসতুরুন, এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শানু বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। এই কথাটা বলছেন কে? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্টিফিকেট দিচ্ছেন চারিত্রিক, কলম নামক সূরা, সূরার নামে কলম, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, সে কলমের শপথ যে কলম লিখে, সার্টিফিকেট কলম দিয়ে লেখে কিনা, কথা বলেন, সে কলমের শপথ করে আল্লাহ বলছেন, নবী আমি আমার কলম দিয়ে আর সোয়াজিমের প্রিন্টিং প্রেস কর্তৃক মুদ্রিত আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিচ্ছি, আপনি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে আর চরিত্র আসেনি, হ্যাঁ, দুনিয়াতে আর এমন শ্রেষ্ঠ মানুষকে আর পাওয়া যাবে, ধনী গরিব হিন্দু মুসলিম সকল মানুষ সকল প্রাণীর আপনজন, কাফেরেরা পর্যন্ত ওনার সম্মানে গান গাইত, বাবর্থ বাংলা ভাষা এভাবে তুলে ধরেছেন আমার প্রিয় শিল্পী, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফে, যে ছিল আপন গরিবে দুঃখী দে, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফে, আসলে মানুষ আর মিলার কথা না, আপন লোকের হাতে হয় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি, আপন লোকের হাতে হয় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি, কারণ তিনি ভালোবাসতেন কাছে যেতেন সব দুঃখীদের গরিবের, তেমন মানুষ মিলবে না আর
এই দরাতে ফে। আসলে এমন মানুষ আর মিলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে কমেন্টস করে যুদ্ধবাজ নিয়ে, হুজুর বেশি বেশি যুদ্ধ করছে। এই সব কটা যুদ্ধে সব মিলি আপনার 254 জনের মতো লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মানে সংখ্যাটা আমার কনফিউজ আছে, 254 কে 454 লোক অমুসলিমকে তিনি মেরেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মারেন নাই। আর হুজুরের সমসংখ্যক যতজন অমুসলিম মারা গেছে ততজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের ছাত্র হুজুরের সাহাবীরা মারা গেছেন। আল্লাহু আকবার! তাহলে হুজুর কি মানুষ মারছেনি? হ্যাঁ, একটা প্রমাণ দেখান এই বিশ্বের মানুষ আপনারা। কোরআন সুন্নাহ তো আছে, সারা পৃথিবীর সকল কিছু লিখিত আছে। কোনো যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাগ্রে শুরু করেন নাই, চেষ্টা করছেন মানুষগুলোকে বাঁচানোর জন্য, ঠিক কিনা? আরো মজার কথা, তাইফের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বেদম গণফেটুনি দেওয়া হইল, গণদোলাই, কি দোলাই কথা বলেন, কি দোলাই, গণদোলাই দিছি আমি রফিকুল্লাহরে তো ভালো করে খাওয়াইলে হাদিয়া দিবেন, আমারও তো আর গণদোলাই দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণদোলাই দেওয়া হইল, গণফাতর মারা হইল, পাথর মেরে মেরে জর্জরিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে বললেন, একটু তোমরা থামো না, তোমাদের একজন সন্তান তো পড়ে গেছে, ফুলাইনেও মারতে আছে মাথর, তোমাদের তো একজন, তোমাদের গোত্রের সোনামণি মারা যাচ্ছে, তাকে আগে টেনে তুলো না, পরে আমাকে মারিও আর কি। মুজারা লেগে গেছে রক্তের সাথে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী দেখানো যে কাউকে প্রহার করছে করছে, হ্যাঁ, এমন ভালো মানুষের, এমন ভালো মানুষের বিরোধিতা, এমন ভালো মানুষের সম্পর্কে সমালোচনা, এমন ভালো মানুষ সম্পর্কে কটূক্তি করা হয়, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা শোনানো অসংখ্য আয়াত তিনি তার সম্মানে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ জাল্লা শানু বলেন, ও নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আমি আল্লাহ আপনাকে এমন নেয়ামত দান করব যে নেয়ামত পাইয়ে আপনি খুশি হয়ে যাবে। এখন মদিনা মক্কার জমিনে আপনার কেউ নাই, শীঘ্রই হিজরতের পর আমি আপনার হাতে রাজত্ব তুলে দিব, আর ডিস্টার্বের উপরে ডিস্টার্ব, আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে ফানা চাই। আমাদের ক্যামেরাগুলো স্টেন চলতেছে, সারা ওয়ার্ল্ডে প্রোগ্রামটা যাবে, হিন্দি আর দুগে গুতায় ওয়াজু না জানা, এগিয়া ইডারে আগাইতে হাঁদাই আটে, আই বলে বুঝি না, টানের লোক আমি ফিসে ইয়ের হয়ে আগাইতে হাঁটে, তারা সিগন্যাল দিয়ে দিছি পাওয়ারটা কমাইতে দূরে। এটা হলো নসিব, মানুষ দাওয়াত দিই, ওয়াজগুলো তো আমাদের কেয়ামত পর্যন্ত থাকবে, এটা শুধু আপনাদের জন্য করতেছি না, এই ওয়াজগুলো আমাদের ক্যানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ইউরোপ, মহাদেশ, সমগ্র পৃথিবীর মানুষ এক ঘন্টা পরে আবার নেটে শুনবে, শুনবে কি না? তাহলে কেন ডিস্টার্ব করেন, কেন ডিস্টার্ব করেন? সাইডটা মাইক, দুইটা সাউন্ড বক্স, সাউন্ড বক্সটা আছে নাকি? তো এটি আলাই যাচ্ছে এক মিনিট দিকে, হুদে মিছিডি বাজেনি, দুইটা সাউন্ড বক্স 100-100 দিলে আওয়াজ, এরা বইতেও হইতো না আওয়াজে, হুদের লক্ষ্যে রেখছে গতিরটি খামোকান, এডি পুরা বাইরে লইছে কি পুরা ওয়াজটি মানুষ, এডি হোনে মাইকের কথা, মাইকের বলি দিছি এখানে আওয়াজ 100 দেন, বাইরে 1 কমাই দেন, বস মেশিন 100-100 হইব, মাইকে টানে দূরে ছোঁতু না যায়, বাতাসের আগে হারে লই জমড়ে, তুই ওয়াজ করতাম না আওয়াজ দিতাম, এই কাবজা দিনও গরম লাগে রাচ্ছেও গরম লাগে, রেডি? আমি আপনাকে অতি শীঘ্রই দিয়ে দিব, আপনি খুশি হয়ে যাবেন। হিজরতের পর অল্প কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা তাইয়্যেবা নিয়ে সব কিছু রাজত্ব পর্যন্ত দিয়ে দিছেন, দিছেন কি না কথা বলেন, দিছেন কি না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অসহায় হয়ে গেছেন যে, এত অসহায় যে হয়ে গেছেন যে অসহায় মানে আর বলা যায় না। একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুকে হুজুরের সাথে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনু কি হয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়? সাসা হয়। একদিন এই সাসারে পর্যন্ত বলল, সাসা আর তো মায়ের সহ্য হয় না। আমনে চলেন, আমরা আজকে বৈকালে একমে দাই যাই, ইমগা দাই যাই ফেনি প্ল্যাটফর্মে উঠি যাই, ইমগা উঠি যাই দিনে ওয়াজ করবো রাচ্চা ফেনি প্ল্যাটফর্মে উঠি যাই সিটাং মাসার আড়তের দিকে সাহাদওয়ানের দিকে উঠি যাই বা দাগন বইয়া আতাতুক মার্কেটের হিয়ানো আমরা বাদ্যা নিগর লগে উঠি যাই আর মায়ের সহ্য করতে পারতেছি না। একটা লোক কত অসহায় হইলে কথাটা বলতে পারে, কথাকে হাঁদানি কলবে। হ্যাঁ হাঁদানো বালা খাইয়ে আইসেন তো দোফারিকের খানা, এক কানা সবর হাঁদাইব হাঁদাইব। আনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিল আব্বাস কল কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আরলি ইনদাকা ওয়ালা ইনদাকিকা মানাতান ফাহাল আনতা মুখরিজি ইলা সুক ওয়াদান হাত্তা নাকিররা ফি মানাজিলা কাবায়িলুন নাস। ও সাসা আপনারা তো দশ ভাই ক্যাডার, আমরা সাসা মক্কাবাসীদের তো আমার মার মারি তো বাঁচাতে পারতেছে না, বগাও মরি গেছে আমার খাদিজা কি মাইটটা দিতে আছে। ও সাসা যে হায় হে আরে গুসা আর ভালো লাগে না, চলেন আমরা সাসা বাতি যে একমির দিকে যাইম গিয়া আরব দেশে যাযাবরেরা যেখানে আছে বাদ্যানীরে আর কি বাংলাদেশে যে ইচ্ছে বাদ্যানীরে থাকে হেরগো কাছে আমরা রাচ্ছা হলাইতে আইম আশ্রয় লইম দিনে ফেললে কলমার দাবাত দিউ। একটা মানুষ কত অসহায় হইলে এই কথাটা বলতে পারে। আল বেদায় ওয়া নেহায়াত দ্বিতীয় ঘন্টা 514 নম্বর পৃষ্ঠায় হাদিসটা লেখা আছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সরকার এটা অনুবাদ করছে ইসলামী ফাউন্ডেশন। তো আল্লাহ তাআলা শানু এরপরে কয় হুজুর একটু রঙে না চাইলাম মক্কাবাসীর গো গিরা গারা লুজ করে গেলে তার নয় নানের মদিনা শরীফ আনের বাড়ি আছে দোমালা বাড়ি কমালা ইয়েমেনের তুব্বা রাজা 360 বছর আগে বাড়ি বানার একশো উত্তরা 10 নম্বর সি বলকের বাড়ি রেডি আমনের বরকতে এই 52 বছর মক্কাবাসীর বাঁচাইছি হয় আমনের মক্কা তুলে যেই ফিডের সামরা দেখতাম নয় সাইহু জামুল জামু অতি শীঘ্রই তাহলে আজকান্ত হলে যাইব বদর ফান্তরে দিইনি সারা ভাঙিও কি ভাঙিও কে ক আল্লাহর কথা হইয়ে না তোর জোরে গ সুরা কামার সুরা রহমান শুরুর দুই লাইন আগে সুরা কামারে ক সাইহু জামুল জামু ওয়াইউ আল্লুনা দুবুর আমনের জীবনে বাচ্চে আপনারা যে কোনে মক্কা নগরী তো তাড়াতে আছে দিলাম অবশ্যই অবশ্যই আমি এবং আমার রসুল বিজয় হইব আর সব হারু পার্টি কি ফাটি কথা কর না কি ফাটি হারু পার্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা কটুক্তি করিব মাদ্রাসা মসজিদ সম্মানিত পীর মাশায়েক ওলামায়ে আক্কানি রব্বানি হেতারা ফরজ হইব মার খেব মার কে কয় এখন আপনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষে থাকবেন না রসুলের বাইরে যাবেন? এখন এই গ্রহে 750 কোটি মানুষ রাসূলের বিরোধিতা করে, ব্যাগ কিছু দামাসিগুন কুত্তার সাবান্দি গোসল করায় গায়ের হিসেবে কুত্তার রায় আমার রসুলের দাম তাগু গাছে চাইরা নাও নাই আসেনি। এই জন্য বিশ্বটারা সাড়া বাঙ্গব কি বাঙ্গব কথাগুলো এখনো বোঝা যাবে না, আপনাকে কলব একটু নর্মাল হয়ে গেছে তবে শনি রাখের এক সময় মনে হবে ইউক্রেন যুদ্ধ মানে কি আমনের রিজিকের মধ্যে আগুন লাগা দিছে আল্লাহ টের ভাইবেন অল্প সময় কি ভাইবেন টের মনে করছেন অন বিদেশি হইসিয়া খাইতে আছেন উৎপাদন কই এই ইউক্রেনের যুদ্ধের মাধ্যমে আল্লাহ আল্লাহ সহানু বিশ্বের মানুষের খাদ্যের গোডাউনে আগুন লাগা দিছে লন্ডন 3 গুণ বাড়ি গেছে খাদ্যের দাম কয় গুণ অন তো আপনারা খাইতে আছেন আর কদিন খাইবেন বড় রসুনগুলো এলছি 60 টাকাতে কিনছে এখন 270 টাকা এটি আর আসবে না এখন অন্নগোটা 60 টাকা দেখাইতে আছেন বাংলাদেশেরটা এটাও কিছুদিন হরে শেষ হইলে শেষ দৌড় ডিজাইয়ে তোর তো চামড়ার মুখ একটা আছে দুর্গন্ধযুক্ত ইস আর মতো করি কর ইস যাই সরকারের বদনামি করস তোকে তো এসে যে তেল হয় 10 ভাগ তেল তোকে মাত্র 20 দিন খাইতে এরবি আর তোকে বাকি
330 দিনের খানার তেল কত আর কে বেচবো, কারো তো নাই আসেনি তেল। তো সরকারের কি দোষ, তোরা নিজেরা উৎপাদন করন লাগবে, কি করন লাগবো, উৎপাদন করন লাগবে। এই ইউক্রেন যুদ্ধে সেটা আমি বলেছি অনেকবার লেকচারে, আজকে বলবো না, মূল কথাতে আমি আলোচনা করব। এই সুবাদে আমাদের বিশ্বের প্রতি আল্লাহ তাআলা সহানুর এই বেরহমত, শুধু মোহাম্মদ সাল্লামকে না মানার কারণে, আল্লাহ তাআলা সহানুকে না মানার কারণে সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আছে, মোহাম্মদ সাল্লামের জ্ঞান কেউ আহরণ করে না। আপনি দেখান এই সোনাগাজী এই দাগন ভুঁইয়া দুইটা লোক দেখান, যে লোক নবীজির জীবনীটা সম্পূর্ণ পড়ছে, পড়ছেনি? হ্যাঁ, আপনি আমার দুইটা লোক দেখা আফসারিরে জিজ্ঞেস করেন, হ্যাঁ তো পড়ে না কথা হাসা আল বেদায় আর নেহায়া রাসূল সাল্লামের জীবনী 13-12 খণ্ডে সমাপ্ত, মাত্র 5 খণ্ড আমি শেষ করছি গত বছর, এই বছর এখনো ধরতে পারিনি। তাহলে বিশ্বটা থাকে কিভাবে, আমনের ফোলারে আমনের মাইয়ারে ও লেভেল ই লেভেল ডাক্তারি 2.5 কোটি টাকা খরচ করিয়া তো ওড়ালার কজুর সরকারি টে কেন হিতাম প্রাইভেট মাইয়ারে প্রাইভেট ভর্তি করালেছি কত লাখ, 30 লাখ ইন্টারনি সহ 2.5 কোটি টাকা দিয়ে ফোলারে মাইয়ারে ডাক্তারি শিখেলেন, লন্ডন থেকে কানাডা থেকে ব্যারিস্টারি ভাড়াইলেন, আলহামদুলিল্লাহ ভালো করছেন, কিন্তু রাসূল সাল্লামের জীবনীটা ভাড়াইলেন না। সব কিছুর দাম আছে, বিশ্বে কুত্তার দাম আছে, আমার রাসূল সাল্লামের রাসূলের সুন্নাহ রাসূলের শিক্ষার দাম নাই, এটা জরিবারা মনে করে ঠিক কিনা? সিলেটের মানুষগুলো কত কষ্টে আছে, কুড়িগ্রামের মানুষগুলো কত কষ্টে, আপনার আব্দি 10টা টিয়া বাইরে এলো না, মনে করেন আয় তো ঠিক আছে। এ পৃথিবীতে সবচেয়ে সেরা ভালো মানুষ হচ্ছে আফগানিস্তানের মানুষ, আজকে 30টা বছর যুদ্ধে জর্জরিত, জুতা ভৈর দিবার মতো তৌফিক নেই, বেডিরা বিয়ে বইতে বেড়া নাই, রাষ্ট্রে অ্যাঙ্কারি দিয়েছে একটা 60টা করি কর নফি ডেইউ বেড়ার করে কথা কয় না, দুই বিয়ে লাজে কয় বিয়া হারা মাথা নেত্রের খবর নাই, বিয়ের কথা হুনি এতে গুড়ুর গুড়ুর বেটকার কথা কয় কয় বিয়া বইয়া হাজো কত বইয়া বইয়া এন্ডি টিভি টিভি দেখা তো এলা নিকালছে বইয়া কয় বিয়া হে জাগাত হরুগা ভূমিকম্প, কি কম্প দেখছেন না আল্লাহর বিচার, মানুষটি এমনে নাই জর্জরিত হয়ে গেছে, জুতা পায়ে দিবের মতো নাই, আর ভূমিকম্পে হাজার হাজার মানুষ শেষ। তোরা মানব ইচ্ছা সোনাগাজী দাগন মুইয়া ফেনি দ্বিতীয় লন্ডন আল্লাহ হাওয়ায় এটা হানের ভিকাপ মারা দে আল্লাহ হাওয়ায় যে একটা শাস্তি তো করে দিব রে, কারণ ঘরে ঘরে সুর ঢুকি গেছে, ঘরে ঘরে জানা ঢুকি গেছে, যেই যা অন্যায় অবিচার করে তাদেরকে ব্যানিশ করে গেলে আল্লাহ। ফেসবুক শরীফে দেখা যায় তাহিরপুর হোলা মাইয়ালে ছোট্ট ছোট্ট হোলা মাইয়ালে পানি উড়ি গেছে, রাচ্চা উড়ি গেছে খাড়ো খাড়ো, মনে করছে হানি যাইবে গই, 130 বছর হয়েছে হানি যাই গো, হানি কো বাইসা যাই তার ন আর এক কার আনি দিচ্ছে খাট ইয়ান রূপ দেখা আছে, ওম্মা ইয়ান হানি উড়ি গেছে, হোলা মাইয়ালে কিনলে বার এবার আনি দিছে আলমারি সাইলে ডার দিতে দিতে এই যে দুয়ার দুয়ার রূপ দিয়ে টঙ্গ রূপ দিতে উড়ি গেছে সোনা সান্দেরা, এবার হানি হিয়ানো এই উন্দরের লাইনি ছবি মূল্য নিজের ঘরের দুয়ার নিজে তো হান না, হানি তো সাল রূপ দি বার ন মনে করছে হানি যাবে বলাম এগুলো কিনলে বার হইতে মাজ্জ হলাম আইয়া, 7টা মানুষ কাল্লা বার করছে কড়া, কতটুকু শাস্তি আল্লাহ দিল, তোর দিলের ভিতরে এক জাররা ভয় আল্লাহর জন্য আসেনি। আর একটা হলো আমি হলো বেরো হয়েছে লেগুই এদিনের মা বাপের তখন এত সাইজ করি গেলাই যত রকম ওয়াজ করি এই মাহফিল হজ্জন্ত এরা এত যেই সেই যেই বিশ্বের মানুষ ট্রিফিটার সামলা রাখতেন আল্লাহ করোনা পয়সা দিয়ে মারতেন হুদা জেলেনাস কি পয়সা আমার দুই বাদার না জোরাই গেছে ফুতিন আর ওই জেলেন ভ্লাদিমির ফুতিন আর আর ফুতিন না এ দুই ফুতিন নেই তো গোল্লাই সরি দাঁড়ালাইছে মনগল্লি দিয়ে পৃথিবীটা এখন 3 বলক হয়ে গেছে চায়না রাশিয়া আমেরিকা ডলিয়ার রুবিল্লার ফ্রেমের কারণে তুই শেষ ডলিয়ার রুবিল্লা কিতা ডলার কথা কয় না কি ডলার তো গোটিয়া
হ্যাঁ যুদ্ধের হয়েছে তো গুতু লই যা ডলার ১০৮ টাকা তুই বস আ কি তাই এখন রুবেলের মান বাড়ি গেছে রুবল রাশিয়ার টিয়া কি রুবল রুবল ফেক নোট জেনুইন নোট সুপার নোট জেনুইন নোট হলো অরিজিনাল নোট ফেক নোট মানে জাল নোট সুপার নোট কি এই সমস্ত এলেমের কথা তো তোরা খাইতি না যে তালের কাস্টমার হে তালের দোয়ানদার সুপার নোট হচ্ছে এই যে বাংলাদেশ সরকারের এই টাকাটা দিয়ে দিল বর্গীয় চ ইয় আরে ভাই ভাইয়ের না কি হয়েছে না কিচ্ছু হয়েছে না সামনের দিকে যাগই বর্গীয় চ ইয় ৩৩ তারপরে ০১২৬৬ টাকার নম্বর এই টাকাটা যদি এই সেম অক্ষরের ১০টা সাফাই দেয় কেউ করতে পারবো নি হারবো কে হারবো কর্তৃপক্ষ হারবো এইভাবে তারা একটা দেশকে হামলা করার আগে আগে এই ডলার এবং রুবল সুপার নোট ছাড়ি দিয়ে বিশ্বের গরিব আর তৃতীয় বিশ্বের লোকগুলোরে শেষ করতেছে তারা তারা গুতে গুতি করি আঙুর শেষ করতেছে কথা বুঝতি ইয়ান বুঝতে তোর ৫০ বছর লাগবে কিতা পেছি হোয়াট ইজ দ্য সুপার নোট রবহর ইচ্ছা এই জন্য চাইতেছি যে কিছু কিছু উৎপাদন কর শুধু সরকারের বিরোধিতা করিচ্ছে আজকে ৬৬০ টন খাদ্য উৎপাদন করছি আমি এই বাংলাদেশটা হইলো কি এই মোমারিসপুর লক্ষ্মীগঞ্জে যদি গরিব ব্যাগ এতরে সাহায্য দেয় আরে অমুকের গড়া নড়ি গেছে এতরে হেত্রা দ ত্রাণ দ ত্রাণ দ কিন্তু এতজন হুঞ্জি আত্মা দরি কদুর উঠতে চায় ব্যাগ এতরে মামলা কামাই কেন্দ্রে নিচে আলাম যায় তো তোর তেরা নেই তারা কদিন খাইব তোর তেরা নেই জোরে গেলে ২০ দিন কদিন আরো যে ৩৪০ দিন রয়েছে কেন চলবে ত্রাণের সাথে সাথে কি হয়েছে ভাই এদিকে আইন এদিকে আনলে ফর ইয়া করিয়েন তো তোরা যে আরো ৩৪০ দিন তো রয়ে গেছে তারা চলবো কেমনে আমি এইসব করছি এক টন মৎস্য পোনা যদি ছাড়ে ৭৫ লক্ষ টন খাদ্য উৎপাদিত হয় কত লক্ষ টন তাইলে এই হাওরের মানুষগুলো মরি যদি তারা বাঁচি থাকে আল্লাহ যদি তা করে বাঁচায় একটা মাছ বিক্রি করলে ৭-৮ হাজার হইব তারা গড় বাড়ি দিতে হইব ছেলেটা ডাক্তারই হইব ছেলেটা ম্যাজিস্ট্রেট হইব ছেলেটা আলেম হইব কাবার ইমাম হইব এটাতে বলা হয় টেকসই উন্নয়ন কি উন্নয়ন টেকসই উন্নয়নের দিকে না আসা পর্যন্ত মুসলমান ব্যস্ত ন কথা ক্লিয়ার সংক্ষেপ আরো ২টা মিনিট নষ্ট করি ডিম উৎপাদনে নবম ইউক্রেন রড উৎপাদনে তৃতীয় ইস্পাত উৎপাদনে প্রথম মধু তেল উৎপাদনে প্রথম তারপরে গম জব ভুট্টা উৎপাদনে প্রথম আলু উৎপাদনে পঞ্চম মানে সারা ওয়ার্ল্ডের রিজিক ইউক্রেন এই ইউক্রেন আগুন লাগা মানে তোদা তোদের রিজিক শেষ এটা কিছুদিনের ভিতরে তোরা ভাইতে আসস এই জন্য প্রত্যেকে বর্ষাকাল আই গেছে ওগা ফেফে গাছ লাগা তারপরে ওগা গয়ম গাছ লাগা নারকেল গাছ লাগা তারপরে বিভিন্ন ফল ফলাদি গাছ লাগা শুধু ডাং 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 খানা উল্লা হাড়ি আর কুড়া উল্লা হাড়ি এই শুধু ডাং ডাং ফাটি আছে তাইলে একটা দেশ কিভাবে টেকে ওয়াজে সমস্ত সোনা উল্লা ফাটি শুনি কোনো লাভ হইতো না ওয়াজ সোনা উল্লা ফাটি না আমল উল্লা ফাটির দরকার এই যে ব্যাকের বাজার ফারুই এলাম বাজারটা ১০০ গানি জমি দেখলাম মিঠা ফানি ফানি আই লাভ ইউ দেয় এখানে কোনো ধনবান কোনো ভালো মানুষ যদি এক মন তেলাফিয়া দেশি তেলাফিয়া শাড়ি দেয় পুরো ৬ মাস খাইতে শাড়ি দেন না ফাটি নেই কইয়ে জাল ফাটি আছে শুধু এনে কই অজ্ঞ যদি চুরি করি হাতে কোনো রকম আয় সাই গেছে ইউ থুডা হাতে হোলা মাইয়া কৌকে যদি শাড়ি দি বটকি মারে এই হাতে হি নেই হি নেই গিয়ে বেড়াম চুরি গেছে দেখছি রে মাসে হুট গায় জাল লইয়া জাল লইয়া তুই সিটি আতকল আতকল এনে দিকো তুই সিটি আর দিকে দিকো তুই সিটি এই বেড়া ১ লিটার ফানি দি যদি বাংলা একটা হুন্ডা ৫০ কিলোমিটার যায় তাহলে ১ লিটার ফানি দিয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ৫০ কিলোমিটার সামনে নেওয়া যাবে ঠিক কিনা এই যে আল্লাহ তোদেরকে এত ফানি দিল কোনোদিন চিন্তা করছো আল্লাহর হস্তে কিছু মাছ ছাড়ি দে ইনসুলিন নিতেছি আমরা খাদ্য অনুভব মানুষগুলা দেহ খাদ্য নিতেছি ব্রেনেরও একটা খাদ্য আছে ব্রেনের খানা আছে না ২৬০টি ব্রেনের খানা ফেডারে দিছত সবের দিছত ব্রেনের খানা হইলো কাজু বাদাম এজ লাইক মানুষের যেভাবে ব্রেন কাজু বাদামটা কুলি ছেলে এটা এবা কটা তারপরে কোকোনাট অল নাট যতগুলো নাট শব্দ এগুলো ব্রেনের খানা তো গরিবে এই
এরা কটা ফল করতে পাইব? গরিবের হলো গর্ভবতী আম্মা যদি এক সিলটা নারকেল খায় তাহলে তার সন্তানের ব্রেন ভালো হবে। এজ লাইক এটা দিয়ে সিবি কেন তেল বানায়, এটা সিগন্যাল দিয়ে দিছে আল্লাহ মিকার ইঞ্জিনিয়ারে, এটা দিয়েছে আঁশ শক্ত, এটা তেল নির্যাস করে যদি লাগাস তো চুলের বিমান দিয়ে টাইল চলাইত না। এখন আমলার তেল, অমলকির তেল, হোয়াট ইজ আমলা? আমলার যে আঁশটা আছে লম্বা লম্বা, মানে এটা টানি চলাম জায়গা, ঠিক এটারে নির্যাস করে যদি তেল দেস তাহলে তোর চুলের বেটা দশ গে টাইল চলাইত না। ইতি কোম্পানি, ইতি কোম্পানি, কোম্পানি কে? নারকেল গাছ লাগাইতো, ওগা তাল গাছ লাগাইতো, তোর বিজ্ঞানে গুতা গুতি করি দেশটা শেষ করছো। আচ্ছা এমনি দে আর ওগার মাথা পাই লাগা কবলে এখন থেকে ফাঁসটা তারপরে এক কেজি ফোনা অবমুক্ত করব। ঘুমন্ত জাতিকে যারা ঘুমে ফাগলে গেছে এদেরকে জাগানো যাবে না। সারা ওয়ার্ল্ডে জ্ঞান বিজ্ঞান এক পয়সার তেল দিয়া এক পয়সার লোহা দিয়া তারা মোবাইল বানায় 1,20,000 টাকা আইফোন কইবরি দিতে আছে, বেস্টি আছে। মোহাম্মদ সাল্লামের পড়াটা পড়ে না, মোহাম্মদ সাল্লামের সুন্নাগুলো পড়ে না, মোহাম্মদ সাল্লামকে স্টাডি করে না, এই জন্য বিশ্বের উপর আল্লাহ খেপা। সাইজ করিয়ে লেব লেখি রাখ আজকে কয়টা কয় মিনিটে এই বয়ানটা দিছি, সমগ্র বিশ্বকে আল্লাহ যুদ্ধ দি সাইজ করাইব। এই জেলেনেস কি আর এই ফুতিনে লাগাইছে পৃথিবীটা ব্লক হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ ক আল্লাহ আল্লাহ শানু ক নবী ওয়া রাফানা লাক যিকরা, আমি আপনার নাম সুমহান সুখ্যাতি মর্যাদা উপরে তুলে ধরেছি। সুরা ইনশিরা কোন সুরা? আপনার নাম আপনার জিকির আমি বড় করছি। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো প্রেসিডেন্ট নাই যার নাম প্রতিটা মুহূর্তে ধ্বনিত হয়। শুধুমাত্র মোহাম্মদ সাল্লামের নামে বিশ্বে 24টা ঘন্টা 1 সেকেন্ডের লাই এক মুহূর্তের লাই বন্ধ নাই। জাপানের মানুষ সূর্য দেখে সেখান থেকে ফজরের সময় সালাতু খায়রু মিনান নাও, তারপরে কি আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, এরপরে 60 ডিগ্রি অক্ষাংশ পশ্চিমে ফজরের আজান, এরপরে মালয়েশিয়া সিঙ্গাপুর বাংলাদেশ, এরপরে পশ্চিম দিকে, এইভাবে 24 ঘন্টা আর বন্ধ করে 24 ঘন্টা এইভাবে আজান চলতে আছে ফজর জোহর আসর মাগরিব এশা। এক মহামানবের নাম টাওয়ারে টাওয়ারে দিক থেকে দিগন্তে বেশি উঠে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইল আল্লাহ জামানতা কাল্লে বেশি গিয়া আমি আপনারে তুলি দিচ্ছি, ও নবী আমি আল্লাহ রব্বুল আলামিন, যত জগৎ আছে গ্যালাক্সি ব্ল্যাক হোল সুপার সুপার ক্লাস্টার 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 ত্রিফল সুপার ক্লাস্টার সকল ক্লাস্টারে যত দেশ আমি চালাই আমি সকল দেশের রব্বুল আলামিন, আর আমনে সকল দেশের রহমতুলিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে তামাম জগতের জন্য রহমত স্বরূপ নাজিল করেছি। আলামের প্লুরাল নাম্বার আলামিন, সারা জগতের জন্য আপনি রহমত। তাইলে আজানে অর্ধেক নবীর নাম, অর্ধেক আল্লাহর নাম, কোরআনে কারিমে অর্ধেক মহান আল্লাহর নাম, অর্ধেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, কালেমাতে 12 হরফ আল্লাহর, 12 হরফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এইভাবে তামাম জগতে জগতে সব জায়গায় আজানে কামতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। আল্লাহ জাল্লা শানু বলছেন নবী আমি আপনার নাম সুনাম সুখ্যাতি সর্বোচ্চ তুলে ধরেছি। আসেনি নবীর নাম আছে কি না? আসেন। এরপরে এই রাসূল সাল্লাম যেখানে জন্মগ্রহণ করছেন এই জায়গাটা সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে মক্কা মুকাররমা, লক্ষ লক্ষ পয়গাম্বর, কোন পয়গাম্বরের বাড়ি জন্মসূত্রে মক্কা শরীফ জন্মগ্রহণ করে নাই, সব বাসানি এমনিতে হেমনে আইসে, হেমনিতে এমনে আইসে,
ঠিক কিনা? এই মক্কা মুকাররমা জাবালে আবু কুবায়েস পাহাড়ের পাদদেশে একজন পয়গম্বর জন্মসূত্রে কাবা শরীফের এখানে জন্ম, যার কদম মুবারকের নিচে জমজমের পানি, জমজম কূপ, তার নাম মুহাম্মাদুর। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির আব্বা, তার ওয়াইফের যখন বনবাস দিয়েছে ছোট্ট সোনামণি ইসমাইল আলাইহিস সালামের সহ, এবার হে বুড়ি ধরছে এভাবে কামনে খাজুরের তুগুন হানি অদ্যুদ্দি কমে যান, 54 ডিগ্রি তাপমাত্রা, রোদে তো হানি গাইয়ে লেব। মক্কা শরীফ যারা গেছে তারা বুঝবো জিরবে না সব আর যাক আহার সৌদি আরবের গরম রে। তখন হে বুড়ি কয় আমি আবার রাখি জানে কার হুকুমে, কয় ম্যাডাম আল্লাহর হুকুমে আমি রেখে যাচ্ছি তোমাকে আর তোমার সন্তানের আল্লাহ সেভ করব, কথা আইলে অসুবিধা নাই, আল্লাহ আমাদেরকে নির্জনে প্রান্তরে গরম নাই, বাড়ি নাই, পানি নাই, খানা নাই, গাছ গাছালি এখন পর্যন্ত নাই, আল্লাহ গাওয়াইবেন। কিন্তু গ্রামে মেসপাড়ার দিকে আসিয়া ইব্রাহিম খলিলুল্লাহ যখন কাবা শরীফের একটু আড়াল হলেন 1 কিলোমিটার দূরে, আবার দোয়া করে রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ আমার পরিবারের আমনের কাবা শরীফের কাছে রাখি দিছি, আমার পরিবারের যত হাল কেয়ামত পর্যন্ত আইও আমনে তা করে ফুল ফল 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 আদি দি খানা খাওয়াইবে। মক্কা শরীফে গাছ নাই, হাড়ি নাই, কিচ্ছু নাই, ঠিক আছে, সারা পৃথিবীর যতগুলো ফল উৎপাদিত হয় সকল ফল আপনারা খাইবার আগে মক্কা শরীফ হাজির, এখনো খানা আর খানা, খানা আর খানা, সুবহানাল্লাহ। কিসের বরকতে? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। সেই ইসমাইলের গর্বে, ইসমাইল আলাইহিস সালামের ঔরসে আখেরি জামানার নবী এর জন্মসূত্রে অজ্ঞ পয়গম্বর আছে, তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোন নবী এনে জন্ম হয় না, বেগুনে এমনি আরাকান রোহিঙ্গে মতো এমনি এমনি আইসি, এই মক্কা নগরী জন্মস্থান আমার নবীজিকে আল্লাহ গিফট করছেন। আল্লাহ জাল্লা শানু টার্গেট হল নবী, আমি আপনার নাম শুধু বড় করি নয়, আপনার জন্মস্থানটাও পৃথিবীর সর্ব উপরে, পৃথিবীর সবার উপরে কোনটা? মক্কা মুকাররমা খানায় কাবা কি? আপনি তো হচ্ছেন কেউ কাডাঙ্গার হিমালয় দু আর মতো করি কো, পৃথিবীর উপর অংশ হচ্ছে খানায় কাবা বাইতুল্লাহ শরীফ, এই জন্য সে অংশের মানুষ আগে ছাপ দেখে কথা কয় না, কি দেখে? এর একদিন পর পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধ লন্ডন আর বাংলাদেশের মানুষ একদিন পর ছাপ দেখে, পৃথিবীর সর্বাগ্রে ছাপ দেখে মক্কার মানুষেরা, এটা পৃথিবীর সবচেয়ে উপরে, তুমি হিমালয় আর টিমালয় লই আড়িও না, লিল্লাহি তাকবীর, আল্লাহ যে কইছে ও রাফানা লাকা যিকরাক, ও নবী আমি আমনের সুনাম সুখ্যাতি সবার চেয়ে বড় করে তুলে দিচ্ছি, সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগে শুধু বদনামি করে না, আরো আগে হুজুরের বোধ গালি গালাজ করতো করে, কিন্তু কেউ রক্ষা পায় না, হুজুরের গালি গালাজ করতে যায় হুজুরের যে ভক্তবিন্দু আছে সাহাবায়ে কেরাম, আবিসি নিয়া বর্তমান আবিসি তিউফিয়া হি আনাজায় বলাইছে আবু জাহলের সিটিং এ হেতে আমার আমুরিয়া রাগাইতে রে বাড়াইছে, এ সাহাবি করে দরিয়েন বেল্লাই মোহাম্মদ সাল্লামের মত গুলারে দরিয়েন বেল্লাই হুজুরের জাহিয়ান গালি গালাজ দিতে আছে বাদশাহ নাদশাহির কাছে, আবু জাহলের প্রতিনিধি দল নাম কি? আমরা আমুরিয়া, এই আমির গেছ ওরা হাতের বড় লই গেছে প্রতিনিধি দল, এতদিন বাবি ছাড়া কেননে থাকবো, যাই আবার হিয়ানো বহুত বদনামি করছে নবীজির, কয়েকজন সাহাবিন মোহাম্মদের ফাতির হোলাটি হলো সব সাহাবিন ধর্মদ্রোহী ধর্ম থেকে এগুলো আছে অরিজিনাল ধর্ম লই, আচ্ছা কথা কেন বলেন? কজনের শরম দিছি গোড়া বেজ্জিতি করে দিই ক্যামেরার সামনে, জীবনে মরণ পর্যন্ত বেজ্জিতি থাকবি, এখন শুধু আমার কথা চলবে না, জীবনে গাড়ি দিই ভাই দেখেন। এরপরে আমরা আমরিয়া সেখানে যাই, ও সাহাবিন মোহাম্মদ সাল্লাম আইসে দুনিয়াতে সত্য ধর্ম লই, ওনার সাহাবিরা প্রচার করে আর এর ঘরে ধর্মদ্রোহী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, হাগলে মাথা খারাপ, হাগলে হাগলের তো মাথায় নেই খারাপ হইব কেমনে স্কোয়ার আর কি, হাগলে অস্তে কথা কসকা পাগলে
আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী কইতে আছে লোকগুলোর দেখতে ভালো লাগে গুণের ফেরত দাম চাইতো না গুণের গেলে আপনারা ছাড়া ভাঙবেন আর যে কয়েক মাস আঙ্গক আছে তাই আঙ্গ রাজপ্রাসাদে তাই গুণের মতো ভালা মানুষ আর নাই আমি জানি তাওরাত জবুর হচ্ছি আমি সেখানে জানছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালো মানুষ ওয়ালাউলা মা না ফিহি মিনাল মুলকে লা তাইতু হাত্তা উকাব্বালা না লাইহে আমি রাষ্ট্রীয় কার্যক্রমে ব্যস্ত যদি আমি এমন ব্যস্ত না হইতাম মোহাম্মদ সাল্লামের কাছে যাইয়া তার কত মোবারক সুমো খাইতাম তার জুতা সুমাই দিতাম কে কয় আবিসিনিয়ার বাদশাহ আবিসিনিয়ার বাদশাহ একটু মিছিলতে ঘুমাই যেত গো আবিসিনিয়ার বাদশাহ এনে দে সামনে দে বাজা আর তো সামনে দিকে সময় কম আবিসিনিয়ার বাদশাহ বাদশাহ কইবার সাথে সাথে সামনের দনগার হালকা জোরে মারিচ্ছেন না স্টপ করব আবিসিনিয়ার বাদশাহ উরফের দিকে আসলে উরফের দিকে আসলে তো বাতাসে রে মারছ এন্না হালকা মারি দিবি আর কি আবিসিনিয়ার বাদশাহ লাগা আর কলজাহাটি রক্ত বার রক্ত গুমজাছে আর কেলা সব আইজলে মিলা রাস রেডি জাগাতে তোর লাডি রেডি আছে এমন এমন প্রযুক্তি আবিষ্কার করি তোর জাগাত বইয়ে মারব যারা ঠিক আছে নি পিক আপ লইও এনে পিক আপ দাও রেডি এবার বদনামি করি লাভ হয় না আমেরিকা আর আমেরিকা ঢাকায় জনগা চলিয়ে ইয়ের জাহাজও করি এবার আমেরিকা কর এরে ভাই আয় তো আজ তোমার বোরে দেই না তুই তো বাবির আনছ আয়োগ্য সুমা দিনা সেটা একটা কাফর হইলো ওলা বালা ব্যক্তিত্ব আছে রাস্তা ফির হলো এটা কি তা কস এই টলার জাহাজ এতগুলো লোকেশন আর বোরে বুঝি সুমা দিবি এবার এতে সুমা দিতে দেন আর এই আমেরিকা আমেরিকারে মারি সাগর হালা দিছে মনে করছে মারিয়ে লেলে এতে বোকা লয়ে যাবে কই মক্কার জমিনও এতে আই লাভ ইউ করতে পারবো এতে ভাই দাদা বলে বাপ বলাই রে আর জীবন ভিক্ষা চাই এবার টলারও জাহাজও উড়ি ব্যাগেরে লই এবার আমরিগারে উল্টা তারপরে মারি থুই পুরা মারেন এতে দাই আমরিগা ডাইরেক্ট নাজ্জাশীর প্রেসিডেন্ট হাউসে আবার কোন রকম যাই গেছে গা যাই ক আল্লাহ তো টার্গেট এলো বাতিলেরে বাতিলের গাড়ি দিয়ে আসার দিব না যদি এই দুনিয়ার মুসলমানে যদি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটা তো সারা ওয়ার্ল্ড এর মিডিয়া চেতনা দণ্ড কাড়ে যেত ঠিক কিনা দোনো কাফির কে লাগো নে কোনো কথা নাই টু শব্দ নাই আছে নি আল্লাহ টার্গেট হইলো এই মহাযুদ্ধটা লাগতেছে আমার হাবিবি কিবরিয়ার কোন উম্মতের আই খুনের মামলা থালাইতে ন তোগো মাধ্যমে লাগে পৃথিবীর মানুষটি ধ্বংস হয়ে যাবে গো মুসলমান টি মরলে শহীদের মর্যাদা পাইব কাফির টি মরলে তোরা হত্যা মামলা পড়বি এই আল্লাহ আল্লাহ দোনো হাঁড়ারে দিলা গেছে হাঁড়া ঠিকই না ভ্লাদিমির পুতিন না হাঁড়া আর জেলেনস্কি হাঁড়া কথা বলছা ঠিকই রে আমি রিজিক আগুন লাগা দিছি রে আয় এবার এবার এতে যাই রাজার কাছে কয় ফাকাল আমরুল লিন নাজ্জাশি এ আবিসিনিয়ার বাচ্চা নাজ্জাশির আমরিয়া কয় ইন্না কাইজা খারাস্তা খাল ফাকা মারাতুন বেম রাতিকা আপনি রাষ্ট্র পরিচালনা করবার সময় বিশেষ কাজে একটু অন্য রুমে গেছেন আর আন্নের বলল গে এ আমরিয়া যাইয়া ঘটনা ঘটাই গো দিছে গো ফাদা নাজ্জাশি বে আমারাতা এবার কোস্ট গার্ড নৌবাহিনী রে এই বাচ্চা নাজ্জাশি ফাড়া দিছে তাড়াতাড়ি ডবল ইঞ্জিনের লই ডবল শক্তি লই তাড়াতাড়ি যায় ওরা ইরবংশের প্রতিনিধি দল আমার গে সুরালে আনো আনি সংসদে হাজির করি ওই যে মিথ্যা মামলা পড়ে গেছে র‍্যাপ কেস কি কেস লাগাইছে কে হাতে জাতি ভাই কে রে হাতের নাম আমুরগা হাতের নাম আমুরগা এবার নাজ্জাশি ফাদা ফাদান নাজ্জাশি হবে আমার আতা ফানাফা খাবে হলি লাইয়ে ফাতার মাল আসে হুকুম করছে এতে দোনো আন্ডা শেষ ইয়ালাও এতের দানা শেষ গো শেষ গো আন্ডা সরত করি দানা শেষই এত আগলে গেছে আগলে ফাতার মাল আসে হেতে আবিসিনিয়া আফ্রিকা জঙ্গলে জঙ্গলে বাঘ বাল্লুক হনুমানের লগে থাক
হাতের নাম আমুরগা, হাতের নাম আমুরগা। তাহলে কি বুঝলাম? নবীর বিরোধিতা করলে ও নবীর নবীরে কটুক্তি করলে আন্দা শেষা যায়, শেষা গো যায় গো। এবার আরো জড়িয়ে নেবেন আফসারি জামানের মুখ খারাপ, কি খারাপ। তারপরে আলবাই হাকি সৈয়দনা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ তাআলা ফি দালাইলিন নবুওয়াতে আবু নুয়াইম ফি দালাইলে কইতে আছে প্রথম খণ্ড 177 নম্বর পৃষ্ঠা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশনের আল বেদায় আনে হায়ার, অনুবাদ করছে দ্বিতীয় খণ্ডের 421 নম্বর পৃষ্ঠা পৃষ্ঠায়। ঠিক নিও, আর দোষ নাই, আইনে অনুবাদ করে দিছি। বিশেষ অঙ্গের আগাড়া বাই দিছে কেমন মাগো সাহেব, হাতে ডাইলারা আমেরা আমেরা তাসাই হাতে ডাইলারা ছাড়ি দি গাছিতে হরি দানা সরব। এ তোবা তোবা, 750 কোটি মানুষের দানা শরদ করিব আল্লাহ, সারা পৃথিবীতে আমার নবীর বিরুদ্ধে তোরা কথা কইতে আস, ঠিক লেখি রাখ আমার কথা। এই নবীর বিরুদ্ধে কুটুক্তি করত অলি দিবনে মুগিরা ডাকায়, অলি দিবনে ঘুমাইনি কোনো কথা কস, ঘুমাইনি ঠিক আপল হাতের নাম যে কোনো জায়গা নবীরে কটুক্তি করত, বক্তৃতাতে ইউটিউবে ফেসবুকে ইন্টারনেটে আমার নবীজির মক্কা মুকাররমা বিভিন্ন জায়গা জায়গা গালিগালাজ করত। আর নবীর মন খারাপ, নবী ক আল্লাহ ক নবী ও ওই আয় হাতে রে 10-12 টাকা গালি দিদি, হাতে নাই 12-13 টাকা গালি দিদি, আমার হাতে যা গালি দে আয় হাতে হাতে আমার আয় হাতে 9টা গালি দিদি, কোনো অসুবিধা নাই। একই সুরা সুরা কলমে গালি দিতে আছে, লিল খায়রে মুতাদিন আসিমিন হাম্মাজিন মাশাইন উতুল্লিন বাদা যালিকা সানি। এখানে অলিজ্জরে আল্লাহ 9টা গালি দিছে, কয়টা? 9টা। অনুবাদটা পড়লেন, 2টা আয়াতে 9টা গালি দিছে, হাতের ভিতরে কি কি খাচ্ছ আল্লাহ কো দিছে। 9 নম্বর গালি হলো অতুল্লিন বাদা জালিকা জানিম, ও নবী এতে হারাম জাদা, এতে কি কথা কা ওইসিনি কোরআনে, কোরআনে আয়াতিটা আসেনি না গেছে গা? হায় হায় লাগে গেছে মক্কার জমিনে আগুন, সাইর জাতীয় নেতার এক নেতা হেতেরে আল্লাহ মোহাম্মদের আল্লাহ কোরআন দি বলতে আছে হারাম জাদা জারুবে। এবার এতে তো শেয়া না, মেরিট ভালো আছে, ঠিক আছে তবে মোহাম্মদ ফোলা কিন্তু খারাপ না, জীবনে মিশা কথা কন আলামিন সার্টিফিকেট আঙ্গ ইউনিয়ন পরিষদ হতে দিছে মোহাম্মদ আলামিন ইনলাম তু সব দেখতেন খাবরা মা, কথা যদি হেসা করি না কল্লা লাগি মা বুড়া মানুষ কাঁপে, আব্বা আব্বা কইয়ে কবি কি চুপ কথা কো, ও কি কইছে ক ক মোহাম্মদ আরেন কোরআন দিয়ে 9টা গালি দিছে মা, আরে বুহা 8টা গালি আমি জানি ইল্লা তাসে, 9 নম্বরটা আই জানি না মা, 9 নম্বর খাচ্ছটা আর ভিতরে নাই আই জানি না, 8টা গালি আরে দিছে আসলে 8টা খাচ্ছ তার ভিতরে আছে, আর 9 নম্বর গালি আব্বা কিতা কইছে ক কথা ক, আরে কইছে তুল্লিন বাদা জালিকা জানিম আই বেলে হারাম জাদা আসলে আর আব্বাকে কথা ক, দচ্ছিনি কোরআনে কথা কয় না দচ্ছিনি। এবার মা কয় হুত্রে হু আয় তো বুড়া মানুষ ইন্না মাকা কানাইনি না, ও তোর আব্বা নপুংসুক হিজলা তোর আব্বা ফাকিতুল মাওয়ালি আলা ইবনি উম্মিক ইবনে আখিক তারপর ইবনে আম্মিক, ওহুদ আমরা যদি নিঃসন্তান হিসেবে মারা যাই আঙ্গন নেতৃত্ব সর্দার গিরি সহায় সম্পদের বাঘ,
তোর স্বাস্থ্য বাইরে হাই যাইব গো, এই খেয়ালে তোর আব্বা তো বেল নাই, তোর আব্বা ইয়েমেন সিরিয়া ব্যবসা বাণিজ্যে গেছে, আর আই আঙ্গমারিসপুর সব লক্ষ্মীগঞ্জ দৈন হারা ওই হাতা গোবা দিল্লার লগে পাশা কান্তু আই হাত লগে রাচ্ছে আসিলাম পাইজা হুয়া মিনু হো মিনু হো মিনু গো, এ রাচ্ছে আসিলাম আর আব্বা তুই এই গেছ তুই আসলে মুগির আর হলা নবুয়াত আজ কোরাইল বুয়াত ইয়ানি হারম জাদা বুয়াত আব্বা তুই জারগা আসলে মহাগ্রন্থ আল কোরআন সত্য বলছি আল্লাহু আকবার আসেনি এই সুরা এই আয়াত তাফসিরে জালালাই তাফসিরে জালালাই রে 12 নম্বর হাসিয়া এই কথাটা তাফসিরে জালালাই আপনারা 400 সম্ভবত 14 কি 60 পৃষ্ঠা পাই যাবেন আলেম যারা আছেন আপনারা এই কথাটা পাই যাবেন দেখে নবীর বিরুদ্ধে ওলামায়ে হাক্কানি রব্বানি সম্মানিত পীর মশাইখের বিরুদ্ধে কথা কইলে মনে করবেন যে এত জন্ম সমষ্টি আছে আপনি যদি গুগলে সার্চ দেন এতটুকু যদি লেখেন আমি ইংরেজিতে হোক বাংলাতে হোক আরবিতে হোক আলামাতু আলা দিসেনা জারগা হলার আলামত কি চিহ্ন কি সত্য উড়িয়ে বিয়ানে সত্য কিতা কিতা আয় কইতাম না আপনি ট্রান্সলেশন করিয়ে গুগল সার্চ দিলে ইংলিশ অট ট্রান্সলেশনে যায় কব কি রাফসার হিসাব কেমনে কইছে তাহলে অনুসিদ্ধান্ত কি নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এই বিশ্বে ব্রহ্মাণ্ডে যতগুলো লোক নবীর বিরুদ্ধে কথা কইব মনে করবেন যে এতের ইজ্জত ফাংসার কি ফাংসার তাইলে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আইলে বিও কইতাম হারি আনাকে সান কোয়াল্লা না বদনসিব থাবড্ডাসা কোয়াল্লা থাবড্ডাসা ওই সিটিং তো ঘুমজার হয়ে গেছে এটা মা এনে মা কি কোয়াল্লা আল্লাহ জান্নাত জানু কো নবী আমনের যারা বেকুব কয় আমনের ফাটি মোহাম্মদ সাল্লাল্লাহু আমনের উম্মতের যারা বেকুব কয় এগুন আসলে বেকুব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব প্রতিষ্ঠাতা মহাসচিব প্রতিষ্ঠাতা আপনি জানেন নি আপনার নিঃসন্তান কয় আপনার যদি নিঃসন্তান তো আপনার হুত হইলে তো গের নবী বানান লাগবো ইয়াল্লাহ আপনার ঘরে তো হুত বানাইতাম না হুত হইছে সাইরিয়া কিন্তু বেগুনের মারি গেলাইম আপনার ঘর থেকে হইব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজ্ঞার মাধ্যমে আমি মেহেদি দিওম তারপরে ওলামায়ে হক্কানি রব্বানি কিয়ামত পর্যন্ত বানাইম আপনি আসলে আবতার নয় আটখুড়া নয় আপনার বংশমর্যাদা চলব কিয়ামত পর্যন্ত সব প্রেসিডেন্টের ফাটিতু সব ধর্মের ফাটিতু যাই তুই আমনের ফাটির লোক কিয়ামত পর্যন্ত বেশি থাকবে একক ধর্ম হিসেবে ইসলামে তো অনবরত ঠিক নেই একক ধর্ম হিসেবে এ ধর্মগ্রন্থ বেশি পঠিত প্রায় 130 লাখ হাফেজ আছে ওআইসি কর্তৃক 100 কোটি 130 কোটি হাফেজ 130 কোটি হাফেজ এটার ভিতরে আঙ্গ মুমারিসপুর দৈনার মন্নার হাফেজ মফিজ হাফেজ এগুন আসেনি এ তো কোটি কোটি হাফেজ আরো উড়ে রয়েছে ও বছর হাফেজ এগুনের নাম তো গিনিস বুকে নাই এগুনের নাম ওআইসি তে আসেনি মুখলা লস্কারে কথা কো আসেনি খেলা মারা তোরে মারবি তো হাকে হাকে মার চলবো তো এর ঘুম যাবে এটা ক্যালাস্টার দাম 10 লাখ এতে ঘুম যা যেন ওয়াজ শুনিতে বাধ্য থাকিবে ইতি আফসারি ইতি যেন বুড়িগের কুকা তা তুড়ে ইয়ের ফুলান কি থা ওলা হালকা মার দিয়ে লেবি কেলা শুনে ঘুম চলতো না কথা বুঝি নিতে তৈলে প্রতি মুহূর্তে এ মোহাম্মদ সাল্লামের হ্যাঁ মোহাম্মদ সাল্লামের গ্রন্থটা পঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ কর লিল্লাহ তাকবীর আল্লাহ কইতে আছে সুরার নাম কাউসার সুরার নাম কাউসার ইন্না আতাইনাকাল কাউসার ও নবী আমি আপনাকে কাউসার দিছি কাউসার বলতে তো তোরা খালি বোঝস হাউজে কাউসার শুধু এটা নয় কাউসার শব্দ আয় খায়রে কাসির দুনিয়া আখেরাতে যত রকমের কল্যাণ হইতে পারে বরকত হইতে পারে সব বরকত আমি আপনাকে দিয়ে দিয়েছি তাইলে নবী যদি বরকতের মালিক হয় এই জাহানে বিশ্ব ব্রহ্মাণ্ডে মোহাম্মদ সাল্লামের উম্মতের বরকতের মালিক মোহাম্মদ সাল্লামের উম্মতের এমন বুঝিল তারা সব নবীর আগে জান্নাতে যাইব কোথায় যাইব দর চেয়ারম্যান সাহেব আজকে আসে আঙ্গ মেহমান আঙ্গ বাইর ঘর খানা খাইতে যাইব বাইর লগে ফিএস তার দলীয় কর্মী হেরা হান্দায় যাইব হেরা কি চেয়ারম্যান নি তো চেয়ারম্যান সাহেবের লোকের কারণে ওনার লোক লোক হওয়ার কারণে তারা ওনার লগে হান্দায় যাইব এমপি সাহেব যদি এনো আই অতিথি হিসেবে ওনার লগে 10-20 জন আছে
পুলিশ অফিসার সব একগুন হাতে যাইব বই মোহাম্মদ সাল্লাম গেটটা খুলব তালা খুলি হুজুরের যদি উদ্বোধন করাইব জান্নাত এখন তাহলে হুজুর যদি জান্নাত আছে তো হুজুরের উম্মত কই এ আল্লাহ সব নবীর আগে হুজুরের লগে উম্মতরা জান্নাতে হাঁদা যাইব বই এরপর অন্যান্য নবী রাসূল ডুকবো লিল্লাহ তাকবীর এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার তো এই নবীরে কিন্তু কাফেরারা চিনল না আমার নবীরে ক তারপরে হুজুরে ছয় বছরে বিয়ে করছে আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সহিহ আল বুখারীতে হাদিসটা তাকরারে হাদিস আয়েশা সিদ্দিকারে বাসর করে নবী কয় উরিতুকে ফিল মানামে মাররাতাইন আয়েশা গো ওই আয় তোরে বিয়ার আগে দুইবার দেখছি দেখছি গো কয়বার দুইবার এটা সহিহ আল বুখারীর হাদিস গুগল সার্চ দেন এতটুকু লিখলে চলিয়ে হাদিসটা অন বুয়া দুই নম্বর ওয়াজ করার সুযোগ নেই গাছের কথা মাছের কথা বাঘ ভাল্লুক এই সমস্ত দুই নম্বর ওয়াজ খায় না পাবলিক অন বোধ ছেয়া না আমল করো কান না করো তবে ওয়াজটা পারফেক্ট করন লাগে হাগলের হইলে তাদি বুঝে পার অন টাইম নেই হুজুর হরালিয়া করি একটু পিক আপ মারিও ঠিক কিনা অন কিছু হুজুর বাহারে গেছে ক্যামেরা ভাড়া করি মারে কি কই আল্লাহ করে ভালো একটা ট্রাফিক্স নিয়ে আলোচনা করেন আল্লাহ আবু তো আপনার মতো কবুল করিয়ে লেব ঠিক কিনা হায় হায় রে মাবুদ দেখতে দেখতে আমরা কত খারাপ হয়ে যাই তাবার পায় তোর দুই বার দেখছি ইজ রাজুল নিয়ামুল কালা শরীর তোর এক লোকে কাতান শাড়ি জান্নাতের শাড়ি দি ফরাই ইংলিশ খাট বক্স খাটে উড়ায় তোরে লই এনছে আর সামনে আনি এরপরে দেখি যে আনতে হে আনতে গুমটা উড়াই চাই যে তুমি আবু বকরের মাইয়া আয়েশা সিদ্দিকা আমি কইলাম এইয়া কুমিন দিল্লাহ যদি এটা আমার আল্লাহর পক্ষ থেকে হয় পাইম জি হে আল্লাহ চলতে থাকুক কুমারি মাইয়া বিয়া চলব জোরে জোরে বলেন সুবহান আল্লাহ নবীদের স্বপ্ন কি ওহি নবীদের কথা কি ওহি নবীদের হাসি ওহি নবীদের ডিসিশন ওহি নবীদের চুপ থাকা ওহি নবীদের সকল কাজ ওহি হুজুর কথাটা কি একজাক্টলি বলছি তাহলে আমার নবীরে আল্লাহ এই বিয়া স্বপ্ন যুগে করেছে প্র্যাকটিক্যালি আম্মা যে খেলতে খেলতে আবুবকরের কাছে চলিয়েছে আবুবকরের রুল নম্বর এক নবীর ক্লাসের ছাত্র ককি মাই এবিয়ে দিবেন নাই কক্করিন না রাজি হইলে রেডি আছি সুবহানাল্লাহ কি তুই কইতি না তোর যেন সুবহানাল্লাহ জানা হায় হায় না টিয়া না হাই যার এত হক একটু তুই খুলি কর সুবহানাল্লাহ কে রে খালি আর বয়সটা আরো কত বুড়ক তোকে বেতাই বেতাই বয়সটা করার লাগবে এত অ্যাকশনের কথা আল্লাহর ওলি কান্দি দিছে আর তোর তো সোহান আল্লাহ ডাইয়ে না কোথায় আইসো ছুঁড়ি জোরে গা সোহান আল্লাহ আম্মা যে খেলতে খেলতে আসে হুজুর কবি ইয়ে দিবেন না করিন না রাজি হইলে রেডি আছি আর এই বাংলাদেশে আঠারো আট কোটি বেড়া আসত্ত বুড়িয়ারা যদি চেয়ারম্যান সাহেব যদি কুমারী মাইয়ারে প্রস্তাব দেয় কুবু মোহাম্মদ বেদ দিবে কত হবে বিয়ে দিয়ে মোহাম্মদ তো তোবা 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 কি মুসলমান রয়েছে আবু বকরের মতো মাইয়ার বাপার পাওয়া যায় না মোহাম্মদ সাল্লামের মতো মাইয়ার বাপার নাই আবু তোরা মাটি তো তিতা করো নাই স্বাস্থ্য ভাই আলীরা দিলে তো লানো কিচ্ছু নাই বিশ্ববিখ্যাত পয়গম্বর তার মেয়েরে সর্বশ্রেষ্ঠ সুন্দরী সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তার মাইয়ারে বিয়ে দিছে হোলা চাকরি নাই বাকরি নাই গড়ো নাই আর অন মাইয়ার বাপ একটাই কথা হোলা কি করে হোলা কিতা করবে হোলা ডাং ডাং করে কইছে বলে হোলা কালামবোর্ড খেলে বিয়াডি লাইফ সাপোর্টে লই গেছে কইতো বিয়ে নাই তো সামনে দেখবে হইসে দিও বিয়ে করি না লোক আর আইতেন না আল্লাহ এমনি ধরে ন ইউক্রেনের মানুষের বহুত স্বপ্ন আছিল তারা মাস্টার ডিগ্রি পাস মানে বিজ্ঞানী প্রত্যেকটা লোক তাদের বিজ্ঞানী সেই বিজ্ঞানী লোকগুলো চোদ্দ বছর গা ভাই মোবাইলটা টানিল এদিকে বিরক্তির একটা শেষ আছে তো মেয়ে নির্যাতনের একটা শেষ আছে এখন কথা এটা সব মোবাইল বন্ধ মোবাইল তো আল্লাহ কোরআন কি দাম কম নেবে ইয়া কবার দম কাইয়ে রিমুতি হিমুইছে দিয়ে মাস সালে যার গেল যে টেলিভিশন শেষ শেষ বছর ভাই বছর ভাই শেষ বছর ভাই
মানুষ আতঙ্কে থাকে কিতা কই এলাই হ্যাঁ একটা নজর দিলে ডরে দৌড় দেয় বসর বেটা হইলো না দেখছো তো দিদিছি না সরম হ্যাঁ শেষ তে শেষ বাবুল ভাই আছে তেও নাড়ামি করতে আছে আমাকে বই বই তারাও খাইছি বিয়েরা বলতে পারেন আফসারি ভাই আপনি বেশি বেশি বিয়ের ওয়াজ করেন শোনেন করবার কতগুলো কারণ আছে এই বাচ্চা কাচ্চারা মোবাইল দেখি তো ঠিক থাকতে পারতেছে না ইউক্রেনের মানুষগুলো তো চিন্তা করলে পাসপোর্ট বাতিল লইব টাকা বাতিল লইব আমার কাছে কেমন লাগবে আমার টাকাগুলো যদি বাতিল আমার দেশটা অন্য দেশে নিয়ে যায় তাহলে আমার কেমন মনে হইব পাসপোর্ট বাতিল আমার এখন ইউক্রেনের মহিলা এগুলোর দড়ি বাঁধি 14 বছর গিয়ে 9 বছর গিয়ে এইগুলো রাশিয়া লই যাবে আইয় ট্যাবলেট খাওয়াই দি বস বড় করে গেলি আইয় আমাদের মুসলমানদের জন্য আল্লাহ ফরজ করছে মেয়েরা বালে গইব ছেলেরা বালে গইব বিয়ে শাদী করা আল্লাহ রিজিকের জামিনদার কে এক একটা পয়সা ইউনিভার্সিটি না মা বোনেরা আর বোনেরা 30 বছর 32 বছর হয়ে গেছে কই বিয়া নাই আয় গবেষণা বললাম কিতা গবেষণা কিতা রে কথা কসা কিতা 51টা আছে বিয়ের কোবাই লাইফ সাপোর্টে লই গেছে কই কয়টা 51টা আর আজরে 51টা আর আজরে 51টা ও বুড়িয়া কথা কয় ঠিক আছে কয়টা 51টা একটা হলো বয়সের অস্ত্র বয়সের অস্ত্র দিয়ে কোবাই বিয়ের লাইফ সাপোর্ট হয়ে গেছে আমার গোষ্ঠীর মধ্যে 30-এর আগে বিয়ে নাই যত শিক্ষিত তত তার বিয়ে কঠিন ওই গরিবই ভালো আসিল আগে ছোটবেলার বিয়ে দেখতাম কত দানে মারি অত্তর করি দদি লাভ হই মা গো অন বিয়ের যেন সিমেন্টের ডালা দিয়ে এলেছে বিয়েও তো নয় সমাজ চলছে জানাবা বিচারে জর্জরিত নওয়াজুবিল্লাহ বিন জালাল এস্টাবলিশের অস্ত্র কি হোলারে বিয়ে করেন না গা একটা এস্টাবলিশ হোক হোলা নিজের পায়ে নিজে দাঁড়ায় মায়া গারে এমবিবিএস শেষ করেছি ইন্টারনি করুক একটা 5-6 বছর বা বিসিএস ক্যাডার একটু হইয়া মায়া এসিলেন হোক ম্যাজিস্ট্রেট হোক উপজেলা নির্বাহী বিচার হলো না এরপর মেয়ের একটা ছোট্ট করে একটা বিয়ে টাঙ্গাই দেব এস্টাবলিশ মায়া নিজের পায়ে নিজে দাঁড়াক মায়া যেন ঠ্যাং বাঙ্গা এক্সট্রা সাপ দিয়ে আঁড়ে নবী কইছে তিনটা কাজে দেরি করিও না ভাই সাহেব কয়টা তিনটা জোরে কষ্ট কষ্ট হতো ভাই সাহেব কয়টা তিনটা এক নম্বরে না সালাত হই যায় উকিদা নামাজের সময় আই গেলে বসর ভাই নামাজ হই গেল দুই নম্বরে না ওয়াল জানাজা তুই যে ওহদিরা জানাজা নামাজ না জানাজা হাজিরে গেলে মরি গেল গো তা তাই এতরে খাদা আলা জানাজা নামাজ হই গেল অন মুচ্ছে গতকাল রাত 10টা হরের দিন বিকাল 3টাতে জানাজা আগো মমারিসপুর শাহ স্কুল মাঠে শেবড়ার জানাজা ওইব শাহ স্কুল মাঠে শেবড়ার জানাজা মাইক কতটি লাগা দি দেখতে সাহায্যের মাইক নেই হমানে মাইক টেক লাগা দি আঙ্গা বড়া আঙ্গা বড়া এতে রাই বল ভাই আসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আগামী কাল বিকেল 3টা মুমারিসপুর শাহ স্কুল মাঠে শেবড়া জানা যাইব আমরা হবে কোন শাহ স্কুলে যে কোবাই বাড়ি দিয়ে কি কই আল্লাহ তো করে আর মত করি কি কর আল্লাহ তো করে নবী কইছে তা তাই কবর দিয়ে গেল আর ওর মচ্ছে দিয়ে এসে কবর এ আব্দুর রহিম আমিন সাহেব হেতারা জানা যায় না আহারে কি জামাই একো ইডেই জামাই জোর রক্ত মরছে আসর রক্ত খাদা আলাইছে টার্গেট কি যদি আমার শ্বশুর জান্নাতি হয় আসরের সময় জান্নাতের মিল দেওয়া আছে খানা রেডি আছে যাই খাইব আর যদি জাহান্নামি হয় আসরের সময় তেতির মুগুর রেডি আছে মার তাইলে জানা যা তাড়াতাড়ি তাইলে জানা যা তাড়াতাড়ি ভাই জোরে কসা কল যেটা ভাঙি গেছে তো তাইলে জানা যা এক দফা এক দাবি জানা যা তাড়াতাড়ি এক দফা এক দাবি আর জোরে ও মারে মা তুই লাশ ভাই গায়ের ভিতরে ফিরি যা এতের ডুকাই হতে হতে জানা যা এমনে রাত আল্লাহু আকবার আরে বিয়ে নাই নবীর তরিকা কবর নাই নবীর তরিকা মতি হচ্ছি নবী তার এতগুলো সাহাবিরে মা গেছে দে কোন সাহাবির কবর ফুলের মালা দিছিনি এমনে দড়ি দিছিনি
ধর্ম আমার ব্যাখ্যাতে চলবে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বুঝে দিও হাসর মাঠে। এ আয় টিস্যু দি ডিলা লই না আর বউ কয় তুই হেত্তিনি একলা আসিলাম গরম। নবীজি কইছে সালাসাতু হাজারিন, তিনটা কঙ্কর দিয়ে মাটির ডেলা দিয়ে মাটির পাথর দিয়ে ডিলা লও। হুজুরে যদি কইতে যে সালাসাতা হাজারিন ইস্তাজমিরু সালাসাতা হাজারিন আর সালাসাতা টিস্যুইন আর সালাসাতা হুনা হাতা আর সালাসাতা এ শুয়ারির খোল, ওই সরের দিকে হুনা শুয়ারি আছে না, হুনা শুয়ারির সামড়া দিয়ে ডিলা লয়। আবার গণ টয়লেটে যাইলে দেখবি হুনা হাতা ডলে না গো, এতে কি শক্ত রে। নবী কইছে ডিলা তুই হাইলে হাসর মাঠে, নবীরে বুঝে দিস নবী আঙ্গু উত্তরা দশ নম্বর বিবলকের সতালা বাইর উপরে ডিলা কেন উড়াইতাম ইয়াল্লা টিস্যু লইছি। নবী যদি মানে আর কোনো কথা নাই, তুই হাসকুড়ি টিয়া দি বাড়ি করছ, তোর এগারো লাখ টিয়া আগ্রা খোলা ইডিয়া সেদিন দেই এসি ঢাকা গেরাম আগ্রা খোলা একখান এগারো লাখ টিয়া মাগো জিটার মধ্যে আগে বুঝলাম কিতে রেখস গোসল খান একখান হুমরো লাখ টিয়া গেলাসির বিত্তে হাঁদা কেন গোসল করে কো হাওয়া ইয়ে ঠান্ডা হাওয়া গরম হাওয়া একটু আরাম লাগে মাগো, যদি সিস্টার থাকতো কবর হয়ে গুড়ি বইয়ালে তো ঘটনা ইয়ে। দেখো তুই এগারো লাখ টিয়া দি আগ্রা খোলা বানাইছ কি খোলা, রাইজার নামার চেয়ার নামার কি খোলা, তাহলে তুই দুইশো টিয়া টোকাই করে দি ঢাকা উত্তরাতে তারা দুই বস্তা মাটির ডালা বানায় সাদ হুয়ে ওয়েস্ট বালতি একটা দি, তুই বালতির মধ্যে দি লেগুন লই সুন্দর করে সাদের উপরে নিয়ে আবার ইগুনের ফানি দি গলি ইগুনের ফেফে বাগান লাগাইতি এত্তি কয়া বাগান লাগাইতি এত্তি তোর গো তুই খেতি এত্তি শূন্য তাদাই হইত। তুই আল্লাহরে কয়েছ আল্লাহ আঙ্গ সময় আসিল না, নবী যদি মানে আর কোনো অসুবিধা নাই, প্রত্যেকটা জিনিসের নিজের সুন্নত তরিকা রাখতে হবে নিজের তরিকা রক। এখন প্রতিকৃতিতে যাই হে তারপরে যে আর ধরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর না আহলাল প্রতিকৃতি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনার মা ধর্মটারে আর জব করিয়েন না কথা কর ধর্মটারে নবী শিখেছে যে আর জিয়ারত করো, নবীর শত শত সাহাবীর নবী কবর দিছে কেমনে কেমনে কবর দিছে আসেন আদেশে হুজুরে মৌনতা অবলম্বন করছে, ইসলামে কবরটাও নাই। বিয়ে তো কত আগে লাইফ সাপোর্টে গেছে 51টা অস্ত্র এদিন দিয়েছে আইসিইউতে আছে এতে কে রে কিতা খাইবি নি হুজুর কিতা খাইবি আইতো মরি যে মতো নাই অন মরিও গেছে গো বিয়া যাই অন হাইতার নো হাসপাতাল কথা কয় না। আ এবার চাকরির অস্ত্র চাকরি ছাড়া হলাও বিয়া করে না মান্যও করে না মাগো কি জমানা তো গো আইলাম গো মাগো আলী রাতিল্লা তার আনু চাকরি আছিল নি আশা সিদ্দিকা চাকরি আছিল বহুত কথা বদলির অস্ত্র এই অস্ত্র বিয়া লই গেছে গা মাইয়া ম্যাজিস্ট্রেট কক্সেস বাজার হলাও হুজলে নির্বয়িসার ঠাকুর গা বিয়া নামে আছে কি আছে কি কয় আল্লাহ তো করে মুসলমান নবীরা কাঁধে ছেড়ে রাজার টাওয়ারে পাঁচ যৌতুকের অস্ত্র ছয় আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র আষ্টা জন একদিকে মাইয়া গারে হিয়ানো বিয়া দিব ওর ছোট শালা বাবিল্লা ভাই মুই সাও ছোট দুলা ভাই রে বা দুলা ভাই এক পাকনি ডাক্তারি হচ্ছে এ হুল আল্লাহকে যদি পাকনি রে আনে বিয়া দেন আয়ে বিয়া নাই হেতের একজনের মতামতের নির্যাতন হুরে বিয়া শেষ কিন্তু হেতের বাগনি বোটানিক্যাল গার্ডেন বিভিন্ন জায়গাতে র্যাম করে হিয়ানো কোনো মতামত লাগে না আর হোটেল টিয়া দুইশো দিয়ে থাই জিনা করতে মতামত লাগে না এই মতামতের অস্ত্র বিয়ের হত্যা করছে নাজবিল্লা কাসাগা সাপ গায়ে হলুদের অস্ত্র এতগো দাগন বইয়ার এ এ সোনাগাজি টিডি আছে আর নানা রবিকে নানা কোনার মরি গেছে কোন নাতি আঙ্গদের সাথে মাইয়া সাইতে গেলে মিষ্টি দুই মন লাগে তো অনেক দচ্ছি তোগো দেশের ক্যান্সার তোরা দেখ ক্যান্সার গায়ে হলুদে হাঁস লাগতে খরচ খরচ আর তুই সময় কম উড়ে এনে ফাঁসের গাড়ে এনে মাথা ধর আথা বাসে এনে আলা মাথা ভাই হালা ওই এত গ্যাফে হালা বুড়ি গেল এডিয়ার করবি নি এডিয়ার করবি নবী করছে সাহাবিরা করছে তুই লাইফ সাপোর্টে লেগে গেছিস তোকে বিয়েটারে মারি একটা ফিকনিকের ফিকনিকের অস্ত্র করতে যাই ফিকনিকের মতো খানা খাওয়াইতে যাই এই দুইটা জুড়ি রে মানব মানবীর বিপদ হওয়া দেখছ বিয়েতে যে 20 লাখ খরচ করস এই 20 লাখ টাকা দি যদি 40 গে রাবি বা
সার্ভিসে 80টা গাবি যদি কিনি এই হোলা মাইয়া দনগর যদি ফার্ম করে আল্লাহ দিলে বাংলাদেশে অনেক খাদ্য উৎপাদন হয় অনেক দুধ উৎপাদন হয় বিয়া বিদেশ দাম লাগে না বেয়াকে ফিকনি করে হেকবা লাগাই পেল্লাই আর গ্রামেরও কিছু মানুষ মুখ দোষ আছে অমুকে বিয়ে করছে খাওয়ানো আত ধোয়ানো কি ধোয়ানো হাতের এই দুঃখ আত ধোয়ানো ওই সদ্য গ্রামে চোখা কর বিদেশ তো এসে খালি সরম দেহাত্রে তিন বছর কিন্তু তো আত ধোয়ালি না এবারে তে কম একদিন শুক্রবারে জুমার হল আঙ্গবাজ যাই আত ধোয়াইও এবার ইচ্ছে জাহিদুল্লাহ বিরাট ১১ রসন করছে না ১১ রসন কিতারে ১১ রসন করে ২০০০ ফেলেট দি এস্টিমেট করে ফ্যান্ডেল ফ্যান্ডেল দি ড্যান্সার ট্যান্সার দি আইসে বেগুন বুড়িয়ারা জোয়াইনারা ভাত খাইতে আসে ফ্যালেট লে বইছে আর দোয়াইছে কিরে খানা কই কুত্তা খেয়ে উয়ে না দে কান্না করলো কথা হইলো আর দোয়ান খান তো কথা না কিতা কইলি কইব কি তাই যে তিনটা বছর আর সরান্তর কইব কি তা কিছু মানুষের মুখ দোষ ভাইসা পিড়ির আর দোয়াই বইয়ে রাখবি যত বিবাহতে যত খরচ কম এডে বরকতি বিয়া সুবহানাল্লাহ কও আট ডেকোরেশনের অস্ত্র নয় অলিমার অস্ত্র ওই যে পিকনিক ১০ কাবিনের অস্ত্র কাবিনের ডর হলারা বিয়ে করবে ময় মুরাব্বিরা তারপরে গ্রামের ৬ সর্দার মাদ্রা যেগুলো বাচ্চুনারা আছে না এতে কথা একটু শক্ত করে দিয়ে দেয় কি কাবিনে বেলে বিয়ে শক্ত হয় এই দেখবি বাবুল্লা ভাইয়ের বিয়া জোরে গেলে আমার ৩০০০ টিয়া ভাবিস নাকি তে কাবিন কত রে ভাই কত ৮৩তে জোরে গেলে ১০০০০ সাবা হিডিও আর লোকে হাইডিসি নি আর লোকে চেয়ারম্যান সাহেব এ সোনাপুরের গজ করতে গেছে এমনি একদিন কাঁদি মুনাজাত করে কি তে রে ভাই এত কাঁদসকা বুড়ে মানুষ আরে খুব ভালোবাসে নাম হলো কাদির ভাই আব্দুল কাদের সোনাপুর তো ভাই কান্দেন তে কো ভাই আর তো আইতে ইত্তর নয় এলা কান্দিয়ে দুইবার রস করলাম আগো কি কহে দুইবার আমি বিয়েও দুইটা করছি কত আগের ভাবি কই কহে তুই মরি গেছে আই করলাম তো আগের ভাবি এ গর হলাম আইয়া কোকে কো ভাই ৮ টাকা হলা আই কো আহারে আগের ভাবির কাবিন কত রে কো ভাই ৩০০০ টিয়া আই কো তো হলো গত ৩০০ টিয়া করি হইলো না ২০০০ মত যদি ভাবি তো মাগ না এ আগের যুগে কাবিন আসিল কম হলাম আইয়া আল্লাহ বেশি কত কাবিন করছর বেশি বুঝতি অনেক সময় গাই কেনে ১.৫ লাখ ২ লাখ দি ওলান হুলেন না হুলেন না ওই গৃহস্থরা ওলান হুলে রেখছে হুদা কিতা তিতা কিতা দি ওলান দেয়া মুখ দেলা দেয়ারে দেয়ারে মাস্ক লাগা রেখছে মাস্ক বুঝতি মামা বাজ যে দুই সাইডে হইলে দিন ৫ কেজি পরের দিন মাত্র ১/২ কেজি এ বেশি আগের ঠ্যান্টিন না আল্লাহ গাই ইগুন ৩ বেলা ২টু আগের যুগের বুড়িয়া এ ৫০টিয়া ৩০০টিয়া দিয়ে দি বেড়ি করে কাবিন দিয়ে নি এক তার করে ১৮ গা হলা ১৯ গা হলা ৫ গা মাইয়া ২গা ম্যাজিস্ট্রেট ৩গা সচিব ঠিক মতো হয়েছে আর এক একটা বেড়া বুড়িয়া ৬টা করে বিয়া করছে আলছ হয়েছে উৎপাদন করছে আগের যুগের বুড়িয়ার আলছ আনার তোর এ মধু খাওয়ান হমান তোর বোধাই তো না কাজ কর কাজ কর কি কর এখন আয় এই যে ঘটনা কাবিন সম্মানজনক কাবিন দুইটার অর্থ এই নয় যে মা বোনের ঘরে ঠকাইবেন আমার মহিপাল জায়গা আছে ১ ডিসিমেল ৬০ লাখ তাহলে বাবিরে ৬০ লাখ দিয়ে বিয়ে করতে অসুবিধা কি নগদ দিলে বিপদ আছে যদি হাতের সিস্টেম থাকে যাইবে কোটি আলোই বদনামি করি এলে গোবাতের বেল নাই আই আল্লাহ চলিয়ে তুই শেষ এলে তুই এখন একটু ঘুরে দিস কি করবি এদেশে তো চলে এরকম ঠিক না রে আবেগের ঠেলা নগদ দিচ্ছে ন তোর বউ নাই কি নাই আচ্ছা এ কাবিনের অস্ত্র বিয়ের লাইফ সাপোর্ট ১১ টানাটানি অস্ত্র মামু কয় এদিকে বড় দুলা ভাই কয় এদিকে আব্বা কয় এদিকে মা কয় আয় তো গো কথা মত আর এক জি কয় জি আহি এনদি ব্যাগ টানি বিয়ে আর না মাইয়া কো বিয়ে আর বইতার ন ১২ অনুমতির অস্ত্র দুই বিয়ে করতে বড় বড় অনুমতি লাগেনি অনুমতি নেওয়া কুহুরি এটা আল্লাহ বলে নাই আশা করি রাষ্ট্রে আইনটা সংশোধন করিব বড় বউ থেকে অনুমতি নেওয়ার কোনো বিধান নাই ইসলামে এটা কুহুরি আইন কি আইন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ এই অস্ত্রে কিন্তু না চেয়ারম্যান সব ঠিক কারবার করিয়ে লেতো আয় করো এম বাইরে বিয়া আরো কি তা হাসুর মাঠে ঠেকবে তো কি নাম এম হোসেন ভাই আর এই বাইর নাম কি তা মিলন তে তার খোদ্দা কেন ন কত বড় বালা খারাপ কইতাম চাইছিল আমি কই ন আল্লাহ মিলনে যান আর একটা খোদ্দা নে আমিন আমিন লোয়ার বাপ তে লোয়ার বাপ আরো করি বুঝি তুই এমন দোয়া করে দিও আর ইয়া এম হোসেন ভাই তার খোদ্দা লইবে শ্বশুর বাড়ি গেছেন আমি আচ্ছা গেছি ওইটা হাম দিলা হইতো না এখন মিলিন না ভাই আর হুসিন না ভাই আর আফসারি ভাই বসির গে এ ৬০টা বাবুল্লার নাম কইলাম না ৬০টা হাসর মাথা আটকিব কোন আটকিব
এই সাইটটারে আল্লাহ ধরিব যখন এটি জান্নাতের টিকিট লে যাবে মেলিন না আফসার গিয়ে মোশন ভাই তারপরে বস তিন তারিখে নয়জন মহিলা খাইব না তিনজনের তিন ছেড়ে বারো মহিলা খাইব আল্লাহ আর কতদূর কথা আছে কিতাব তোমার কথা আল্লাহ আফসারি ভাই দামনে জান্নাত দিয়েলাম বসর ভাই হোসেন ভাই সামিন সাহেবের তারপরে মিলিন ভাই দামনে জান্নাতে নেন দুই জায়গার সভাপতি এমিয়া হোনেন আগো কতদূর কথা আছে এমিয়ার কো গাড়িতে প্রিমিয় গায়ে সিট কটা আল্লাহকে সাইট সিট কয়েকটা যাত্রী কটা ঘুরেছি একটা আপনি আল্লাহ কেছেন সাইটটা বিয়ে করি পেলাই এমিয়ারা বিয়ে সাতজনে একটা করলো এমিয়া যদি হোসেন ভাই যদি আমার বিয়ে করতো দরবার কারবার করি আইতে আইতে রাত দুইটা তিনটা বাজে আইলে আমি বাইর ফাওয়াটা সিটতাম কতুর অজ যাইতাম ওমরা যাইতাম তারপরে বসিরকে ভাই লোকে বিয়েটা বইতেলে ভাই আলেম মানুষ সেবা করতাম আফসারি ভাই সেবা করতাম তারা তাকে সেবা করার সুযোগ আঙ্করে দেন একটা গার্মেন্টসে চাকরি করছি ফরকিয়া জানা বা বিচারের শেষে গেছি ইমান আমল বরবাদ এখন এতারা দে জান্নাতে এতারা যাবে না টিকিট আটকাইবে আল্লাহ কেবু কি রে বিয়া হোসেন জি আল্লাহ বিয়ে তিনটা আরো তিনটা খালি আছে তো করলি না দে আল্লাহ বড় বড় ডরে করিন তো কেবো তখন কি বড় বোমাই খেবে না তুমি খেবে যে না বেচ্ছে জাঙ্গিরে শাসা খাইবো আলমগিরি তাইলে বিয়া কয়টা আর জোরে কয়টা রে মেডিন সাইজবো তো আল্লাহ তোরা মনে করে আইসের আজকে লেখি দেখো লেখি দেখো যাদের তৌফিক আছে কিন্তু এ কাপ লই যাবে গরিবেরা এতে সিটা যে এক কান করে গেলে গরিব রিক্সা চালায় ভাত খায় এসকার টোকায় ওরে নোয়াখালী এক কান করে গেলে মোমারি সুর এক কান করে দুগে হুডে আর নাই কিন্তু দরকার ছিল অফিস পুলিশ অফিসারে সাইরান ম্যাজিস্ট্রেটে সাইরান প্রত্যেকটা সাহেবেরে সাইরান ওরে কথা কয় না আফসারি ফাঁসকার কয়খান আর তো দাওয়া তো দিতি না আঙ্গর নাতিন জামাই কি ওয়াজে করে আঙ্গর নাতিনের লই এটা ফেনিজালা ডিসি সাহেব তিরিশ লক্ষের প্রতিনিধি ইমাম উনি বুড়া কালা হয়েও যদি একটা ফোলা হয় এই ফোলানোর সর্বনিম্ন অন্তত মাস্টার ডিগ্রি পাস করিব সর্বনিম্ন ম্যাজিস্ট্রেট হইব আল্লাহর রহমতে ঠিক কি না তাহলে স্ট্যান্ডার্ড যারা তাদের জন্য আল্লাহ আইনটা করছে কিন্তু তারা বাবির ডরে বিয়ে করে না কথা কয় না এই যে বেডারা মিলিন্দে ভাই হোসেন ভাই বসিরকে ভাই আফসারি ভাই বেডি করে ডরায় ডরাইবার একটা কিচ্ছা সাল বেদায় অনে তাহা দিষ্টা পাইছি বেটারা যে বেডিং করে ডরায় ঘুমাইয়ে নিরে জোরে কো আইয়ে নিরে যখন মুসা আলাইহিস সালাম মিশর দখল করছে উনি তো হইলো বনি ইসরাইলের মানে একদম গরিব শ্রেণীর লোক আর ফেরাউন্ডার হইলো এলিট শ্রেণী ম্যাজিস্ট্রেট শ্রেণী ডিসিএস এসপি পুলিশ অফিসার সহ ওই লোহিত সাগরে ডুবি মরে গেছে কারা ফেরাও কারা এখন বেগুন মন্ত্রী এমপি এখন কায়রো মিশরে রয়ে গেছে বেড়িরা এখন এই মুসা আলাইহিস সালাম তো তার দলের লোকেরা তো হইলো বাদিল্লা ছিল কাম কাজ করতো কামলা এই মুসা আলাইহিস সালামের বরকতে আল্লাহ ক্ষমতা দিয়ে দিছে এবার লোহিত সাগরে তো আয় এবার হেতি করে বিয়ে করে এবার বেড়ি দেখো চুপ কর আগো ফেডি করতো ব্যালেন্স দো ওইভাবে কথা কষ্ট চুপ কর তোরা হে দিনও আঙ্গ কাইলেও আঙ্গ বাদিল্লা দিছ এক মুসের কারণে ক্ষমতা হাই আঙ্গরে বিয়ে করো স্যার আঙ্গর জামাই রে একটি মরি গেছে লোহিত সাগরে আহাত জামাই ফেরাউন আহাত জামাই অমুক মন্ত্রী হুমক মন্ত্রী তুই রবিকা কটে আর মার চুপ এই যে বেড়ি দিয়া ছেদ দিছে বেড়ার করে বেড়ার পা চিন্তা করে আসলে তো কথা হেসা আর তো এত কামের লোক আসিলাম অন দিন গুনে না হেতি করে বিয়েটা করিয়ে লেলাম এই যে ডর হাম বেছে বেড়ার মুখে শৈলীর বৃত্তে এ ডর এখনো বেড়া করে থ্রেড দিলে এ বাবির সামনে কথা কয় না কাঁপে দাঁড়াবি নিয়ার তাহলে বিয়ে কয়টা সাইটটা কদিন মুখ লুক গালাইছে এ অনুমতি অস্ত্র বারো নম্বর তেরো সহেজ অস্ত্র সহেজ হোলা আয় হায় রে হোলা এক বাপের এক মাইয়ে হইতে হইব চুল কোকড়ানো হইতে হইব আন্ডু পর্যন্ত হইতে চুল হন লাগব হরি জোয়ান হন লাগব রাস্তার লগে বা হোর বাড়ি হন লাগব কি রে হরি জোয়ান কিনলে কয় তাইলে আর হরি একটু নাই নাস্তা আরে করি গুলে খাওয়াইতে হইব এর চেকে হইতে পারে না হাতে বিয়ে করতে পারে না বিয়েটা বিসমিল্লাহ করি গেলা আল্লাহ দিব এক কান আগে শুরু করস আল্লাহ কিসমত রাখলে আরো হইব এই অনুমতির এই এই সহজ অস্ত্র বিয়েটা হত্যা করে গেলেছে ভবিষ্যৎ অস্ত্র নারী নির্যাতন মামলার অস্ত্র সামাজিক অস্ত্র বিধবা বিয়ে সমালোচনার অস্ত্র অনেক সময় বিধবারা সমালোচনার ডরে বিয়ে বইয়ে না এনে তলে তলে বাচ্চা না কিন্তু হানকি নিদের রাত দুটা বাজে কি গো আনতি আনো বিয়ে না কে আইসে না তোমার আঙ্কেল আসছিল আর কি আমাকে একটু পান কিনে দেওয়ার জন্য কিন্তু বিয়ের কথা বলে বুড়ি রাজি হয় না কি কোছে রে বিয়েটা বই যান না ও তো বা আর মাইয়াগা ফেনি সরকারি কলেজে হরে অন কি বিয়ের বয়স আসেনি এটা হলো কি বিধবার কি অস্ত্র
সমালোচনা অস্ত্র মাগবিয়া কেন বইয়ে অথচ নবীর আমল এগুলো কোনো সরম ছিল না মুয়াবিয়া রাদিল্লাহ তাআলা আনু প্রেসিডেন্ট ওনা আম্মারে এক জোয়ান্না বিয়ের প্রস্তাব দিয়ে লেছে জোয়ান্না বিয়ের প্রস্তাব দিয়ে লেছে দিছে আর আবার প্রেসিডেন্টে ক হে যুবক আমার আম্মা তো একা একা চলতে পারে না মুমূর্ষ ধন্যবাদ তুমি আমার আম্মাকে বিয়ের প্রস্তাব দিছ আলহামদুলিল্লাহ ওনার আর তো বিয়ের প্রয়োজন নাই আর আঙ্গ দেশ প্রেসিডেন্টের মারে না প্রেসিডেন্টের মাইয়ারে বিয়ের প্রস্তাব দে তোরে আবার মুসলমানি করাইব তবে কথা কয় ঠিক না ওই যুবকে কেন প্রস্তাব দিছে তার টার্গেট হলো মুসলিম স্টেটে যাতে একটা বিধবা আম্মাজিও যাতে হাজব্যান্ড আর লাইফ পার্টনার ছাড়া যাতে না থাকে এই জন্য যুবকে বিয়ের প্রস্তাব দিছে আম্মাজিরা আপনারা এই জিনিসটা খেয়াল করবেন লাইফ পার্টনার ছাড়া কবর যাইয়েন না আর বেড়া যারা আছেন বুড়িয়ারা আগে আগে বিয়েটা করিয়েলাম ভাবি যদি বুড়া কাটালে মারা যায় হরে বেড়িতে বিয়ে বইতে জমি হাজগন্ডা দিয়ে বিয়েটা করিয়েলাম হরে কিন্তু কষ্ট হইবে বিয়ে শুধু এনজয়ের জন্য না আপনার সেবা শুশ্রূষার জন্য আপনার 10 বছর যদি ফের লাইসিসন আপনাদের বিছানো আঁকবেন বিয়েছেন মুজবেন আপনারা হসাইব কে কথা কর আপনার মাইয়া না হুতের বউ কথা কর আপনারা হসাইব কে এই জন্য আপনার লাইফ পার্টনারের দরকার আছে লিল্লাহ তাকবীর আজ বিয়েটা এই নারী বিধবার বিয়ে সমালোচনার অস্ত্রে লাইফ সাপোর্টে আছে 18 ছেলেমেয়ের বেদ জিতির অস্ত্র ছেলেমেয়ের ডরে অনেকে বিয়া বইয়ে না রিটায়ার হই হে বাসর ভাই রিটায়ার করি বিয়ে আর করে না শর্মে মাগো আর হতে কি তাকে বার হতে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে বড় ডাক্তার হয়ে গেছে বেড় মতো করি গো শরম বেডা কি শরম রে কি শরম বিয়ে করিয়ে লেবেন যাই থই যা থায় এ যা এ দুনিয়া বিমানবন্দর আর আইতেন না আইবেন নি এই যে হোসেন ভাই মরিব যাইব আর আইতো না আব্বা আমাকে গেছে তো আইসেনি খাই যা শখ করি যা উড়ে যা কটা টিয়া উড়ে যা আর মতো করি গো টিয়া উড়ে যা গাছ লাগাই যা এরপরে সতীন্দ্রের ঝগড়া অস্ত্র এ কারণেও বিয়ে করে করতে চায় না বহু বিবাহের এনচার্ড অস্ত্র আর এক বন্ধু দুই বিয়ে করছে কাহার আফসারি বে কচি বিয়ে দুই আর হুরা থানাতে কয় হাতে আড়ি আড়ি আঙ্গা করে আড়ি আড়ি এই যে আমার সাইদ আহমদ মুজাদ্দিদি রহিম আল্লাহ আল্লাহ শানু আতাল আল্লাহ উমরাহু আল্লাহ তার হায়াতে বরকত দেখ হাসন মাতে বুঝবি কি জাতের লোক এই জেনাবে বিচার ঠেকানোর জন্য ফরকিয়া মুক্ত সমাজ গঠনের জন্য নবীদের মতো তোদেরকে খেলা দেখা দিছে তোরা এভাবে করবি এভাবে চলবি আর তোরা তো অনেক সময় কস আড়ি আড়ি আঙ্গা করে আমার একটা বন্ধু আছে মোমারিজপুরে সিরাজুল হক এসপি সিরাজুল হক আল্লাহ তার কবরকে নূর মোনাওয়ার করে দাও আমার ভাই আমার আই লাভ ইউর মানুষ আমিন গো আমার সাইদ আহমদ মুজাদ্দিদি সাহেব বিশ্ববিখ্যাত আলেমেরা কামালউদ্দিন জাফরি সাহেব কাজী ইব্রাহিম সাহেব আবু তোহা মোহাম্মদ ইব্রে আপনার কেন বহু বিবাহ করছে মরার পর বুঝবি কবিদের নোবেল প্রাইজ দেওয়ার দরকার তাদেরকে দুই বিয়ে কি দুই বিয়ে করি না হাইলে হয় তার কপালে সুমাদি আসেন নি কেউ জানে মিলন কি করছো নি এত তো লোয়ার বাপ মাতে না একখান কে মাইরির ডরে মায়ের খবর মার দিব হোসেন ভাই কি করছো নি কইল না একটা ফ্লাইং কিস দি আর দাওয়াত শেষ আর কি ভাবি আগবে হুজুর নিষিদ্ধ কর কে আল্লাহু আমিন আমিন কচুতি এমিয়া আসেনি ভাবি দুগা এমিয়া আ তোরে কল যত নিয়ে হেতে কে কোন চাল আছে আসেনি বদনু গা আসেনা দিয়ে খবর দা কোন ভাবি রে দিচ্ছে হ্যাঁ আওয়াজ মাফিন ওয়ালা দে আ তোর সুমা দিবে রে লিল্লাহ তাকবীর দা রে মাল আছে তোর দোন ভাবি রে ভাগ করে দিস দা ওমা ওমা কি আবার কর বাবুল্লাহ নি গেল ওর বাপ নাই তুই ফেলিল লে আ কতবা কেন লাগবে না বেদ জিতি তোর নসিবে 10 নম্বর ধন্যবাদ বীরের দুটা বাঘ করে দিস আর 100 দিন 100 দিন করি না এক অঙ্গ কাটা থাকবে সব মিলো সিরিয়ালে বেরোস তারা ঠিক নেই আর শর্মাস কে কোন শরম না বেটা কি শরম এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তুই আলহামদুলিল্লাহ লিল্লাহ তাকবীর শরম কি রে আম্মা জিনে তো মনে করে আর ক্ষতি করি এইভাবে যদি চেয়ারম্যান সাহেব সহ বাবুল্লা ভাই সহ মিলিন্দা ভাই সহ যদি এইভাবে দুই বিয়ে করে দেখবি কালা ডালা এসকের একটা এসকের সব ডিবি হয়ে যাবে 1 বছরের ভিতরে তাহলে আম্মা জিনে সুখী হইব ঠিক কি না আম্মা জিনে তো মনে করে হায়াতে দুশ্মন আসলে তাকে উপকার লে কইর সে বিয়ে কেন আটকায়
এবার জুমুখলা আইডি তাতাই বেশি বেশি মোহরানাদি বিয়ে করিলে কব বাউরে এতারা তৌফিকুলারা যেভাবে সাই বিয়ে শুরু করছে মাইয়া আইতারন দেখবি দুই বছর ভিতরে মাইয়া নাই আর তাহলে বিয়ে হন ভালো এমনি বিশ্বযুদ্ধ আইয়ের আনন্দ করি যাবে না সকুড়ে যা খাই যা জিকির করি যা রাসুল সাল্লামের দুরুদ দি যা দেশ মাছের হুনা হালাই যা গাছ লাগাই যা লিল্লাহে তাকবীর কয় না এদিন না কাঁড়ল খাইতাম যাই মুনাজাত দিয়ে রাব্বাল্লাই 200 কাঁড়ল দিচ্ছে এক গাছ আব্বা নাই হ্যাঁ আরে আব্বা ও আব্বা শেয়ার আমি বইতে আব্বা জান গাছ কান্দি দি আয় জিনি লাগাই আর হুতের গলা লাগাই আয় তো খাইতে ইত্তাম আর বেল নাই আর আর হুতের রাখাইব নাতি রাখাইব আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া করব ঠিক নি রে আর তাতুরা কবলে আজকে ওয়াদা করলাম একজনে দশটা ফল গাছ রোপণ করব কানে ধরি বললাম বৃক্ষ লাগাতাম না আর ডাকাচ্ছে গাছ লাগাচ্ছে ফল গাছ লাগা ফল গাছ রিজিক চাই রিজিক এক 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 পুষ্টি রিজিকের দাম রাসায়নিক বোমা সেই শক্তিশালী বুঝবি আমার কথা তুমি এবার এটি আসি আসি ও লাইন নেওয়াজ করে তোরা আরে টোকাই দিতে কবর তু এক লোকমা ভাতের দাম কত এক তৃপ্তি ফানির দাম কত আজকে বাইর ঘরে খাইতাম যাই ওই বসর ভাই হেতে দ্বার শ্রেণীগত হালা দিছে সুই খানো আই লই সুই গাই এলেছি তারা শরম দিছি 11টায় আর শরম দিছি এতে কটে আর 11টায় আর বেজ্জিতি করছি এ নাই লই সুই খাইছি এই যে ইউক্রেনের মানুষ সারা ওয়ার্ল্ডের রিজিক দিত আজ 20 মাইল হাতি যা আম্মা জিরা যুদ্ধা হতো লোক কাঁদতেছে আম্মা ফানি ফানি দাও আম্মা ফানি দাও আড়ি আই হেবুডি সেনাবাহিনীর এক বোতল দেয় আবার আড়ি যে এই 20 মাইল হানির বোতল ইডালে হাইরবনি হানি খাই লেছে না হেবুডির তো কল জেগেছে গা তারা বোঝে এক কাতরা ফানির দাম কত অভাবে ফরার পর বুঝবি রিজিকের দাম কত ও গা ফেয়ারা গাছ লাগাচ্ছা ভাই ও গা আমলা গাছ লাগাচ্ছা ও গা সাইলতে গাছ লাগাচ্ছা ভাই খাদ্য ক্যালকুলির তো পরিপূর্ণ তো এগুলা ও গা ফেফে গাছ লাগাচ্ছা 10 মন ধরব একটা ফেফে আমরা 500 টাকা দিখাই লাগসাম কেন লাগাসটা কেন লাগাসটা ফাঁকিগুলো মরে যেতেছে একটা কাঁঠাল একটা ফনসের মিষ্টি যদি 30 টাকা হয় একটা কাঁঠালের কোষ তাহলে তো 30 লক্ষ টাকা হওয়ার দরকার কথা তাহলে কাঁঠাল গাছ কিনলে লাগাসা কথা ক লাগাবি নি আল্লাহর হাত দেখা ক সিদ্ধার দিকে আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম আমরা ফল গাছ লাগাবো 1 কেজি দেশি তেলাপিয়া ফোনা এই এই জলাশয়ে আমরা অবমুক্ত করব তাড়াতাড়ি বিয়ে করব এটা কয় না ওই আরো কত রয়ে গেছে 3 নম্বর কাজ নবী কইছে 3টা কাজ তাড়াতাড়ি করবে কয় এটা 3টা 3 নম্বরে রওয়াল আই ই মুইজা বালাগা ও মাইয়া ফুয়া বিয়া জায়গা গেলে বাসর ভাই ও তাড়াতাড়ি তারে বিয়া গো দিবে নে গো কে কয় নবীজি কে কয় আর জোরে তুই হাল্লে আবার নবীর দর কই মেন চাইব বিয়া আল্লাহু আকবার এইডারে বাদ দি রাষ্ট্রীয় আইন দি আরো কত নিয়া পারিবারিক আইন দি আরো কত নিয়া 30 না লাগে আগু গোষ্ঠীত কি বিয়ে হয় না তো মাইয়ার হয় এত তো 40 বছরে মেন ছ তুই মাইয়াটা সব করে দিছ মাইয়াটা তো সব করে দিছ আম্মাজি হাওয়া আলাইহিস বংশ তুই নিফাত করছ তোরে আল্লাহ নিফাত করিব ঠিক কি না সংক্ষেপ আমি আসল কথাটার দিকে আসতে পারলাম না এরপরে আসেন এই বহুবিবাহের ইনচার্জ হতে গেল 21 নারীদের চাকরির অস্ত্র ওই চাকরির লেই চাকরি আসা আসা বিয়ে দেরি করে 24 নারী স্বাধীনতার অস্ত্র তারপরে 25 ব্যাখ্যা করতে এলাম না নারীদের বিয়ের প্রতি অনিয়াস অনেক বেড়ি বিয়ে বইতেছে না বিয়ে ঘুরেতে ঘুরেতে আর বইতেছে না বিয়েটার একটা চাকরির মতো মনে করে এনে থান বালা কেন এনে বয়ফ্রেন্ড লই থালা হত্তি দিন হটডগ ফ্রেঞ্চ ফ্রাই তারপরে আরো কিতা আরো কিতা আছে না গিরিল খাওয়াম যায় কি দরকার বিয়ে বইলে গিরিল গিরিল বার করিব গিরিল তারপরে 26 সমকামিতার অস্ত্র বিধবার বাবুসুট অস্ত্র ইডো বিয়ে এই অস্ত্র বিয়ের হত্যা করছে বিধবা মহিলার বিয়ের ফার্স্ট হাফ দিলে না আর বাবুসুট আয়ন বিয়ে বইতেন না তো বাবু ইজ্ঞা বড় হইতে তো 10 বছর ইহাকে তানো যৌবনত্ব শেষ আমার মাইয়া যদি বিধবা হয় তাড়াতাড়ি তারে বিয়ে দিয়ে লেবে আল্লাহর উপর ভরসা করি ঠিক না অনেক বিধবা আম্মা যে হোলা আনের দিকে চাই বিয়ে বইয় না আর হোলা মাইয়া মানুষ হই আম্মার আর খবর লয় না আমনের স্বামীর মতো বন্ধুয়ে বিশ্বাস আর না
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আসেন এরপরে বিয়েকে ইবাদত হিসেবে না মানা রাষ্ট্র আঙ্গ মা বোনেরা আন বিয়েরে ইবাদত মনে করে না মনে করে যে বিয়ে একটা চাকরি নির্যাতন কো কাম করি বাপ খান বালা কে হাতের ঘর করিব আর বেড়া করার ইজ্জত দা নাই গুনে হারারি লাগলি নাকের কাছে আঙ্গুলে নিকো রে 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 কুত্তা বাতের লানি দি বইছে আর আব্বার বাপ কত বেড়া খায় আঙ্গরে কুত্তা কয় কি কর কিতা কর মাসুর ভাই কয় নি ক বাবিয়ে কয় না এটা ভুলে কই গেলেছে রে কইছিস না এটা কুত্তা কয় নি এতি কয় আঙ্গরে কুত্তা কয় আঙ্গর নাম বলে কুত্তা আয় হায় 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 আঙ্গর দামে নাই আর যে ইচ্ছে বেড়িও জানি না আমার বেড়িয়ে কিতা কয় আয় দেখে না তোমার ঘর করি দিন গুণে আমার আব্বা তোমার কাছে বিয়েটা দি ঠেকা দিছি আরো কত ভালো ভালো বিয়ে আইছিল বিয়েটা হিন্দি হইলো না তোর কাছে বিয়েটা ওই লাইট মারার আয় দেখি এত বছর টিকছি কোনো বেড়ি দুই দিনও টিকতো না তোর ঘর মিলন ভাই আসেন নি কেন বাবি কইছি নি কথা আরে কোন হয় মিশে কথা সিটিং না দিবে না আল্লাহ বেটা আই এটা কেস অফ স্টাডি এটা ডক্টর আই বেটা বাংলাদেশে কইছি নি না এই সাহি ঠিক আছে আবার হোসেন ভাই কইছি নি দিবেন কিনে দিছি কইন না হানরে মারবো আরো মারবো তোমার আর বদনামি করে পুরস্কার এনছ আম্মাজিরা আপনারা আপনাকে এই বিশ্বে সবচেয়ে প্রিয়তম ব্যক্তি হচ্ছে হাজব্যান্ড তারে বেশি আদর করবেন তার ফাওয়াটা টিভি দিবেন রাত দুইটা তিনটা বাজে যা দরবারে তুই আইয়ে ফাওয়াটা একটু টিভি দিয়েন দোয়া করব আনন্দ পাইব কত কত পুরুষের লগে কইলাম ভাই আপনি কি সুখী আছে ক ভাই আরো ফাত্তা দে না আরোগ্য জিজ্ঞেলাম রাষ্ট্রদূত নাম না প্রকাশ করার শর্তে কইলাম ভাই আপনি কি ক ভাই ফাত্তা দে না ক আমি দেখে না তোমার ঘর করি অন্য কোনো বেড়িয়ে এলে রে 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 তোর ঘর করতো না আয় হায় বিয়ের রূপ দিয়ে এমনি আল্লাহর কাছে পড়ে না বিয়ার থাকতে না তো দুই তিন বছর আছে আন্না আন্না অবস্থা না হুন্ডা হলা সুন্দর সুন্দর হুন্ডা হলা কা অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ এই হুন্ডা হলা ব্যক্তি হুন্ডা যদি অ্যাক্সিডেন্ট করে ব্যক্তি ফ্রেঞ্চের মতো হলা আল্লাহ টার্গেটে লিগুনের রাখতো না তোর নসিব বিয়ে নাই এলা হুন্ডা হলারা বিয়ে করি এলা সকাল তোরা মরে যাবি গো ঠিক নি এইটা হলো মহিলার উপরে এটা খোদাই একটা আজাব একজনে যে হংসাকে করি হাইব এই অবস্থা তৈরি হত বিশ্বযুদ্ধের মাধ্যমে তো বিধবার বাবু ছোট অস্ত্র বিয়েকে আম্মাজির আবাদত হিসেবে মানে না আম্মা বিয়েটা হচ্ছে আবাদত ২৯ সান্দাবাজির অস্ত্র অনেক বেড়ি খালি বিয়ে বইয়ে সান্দাল্লাই বিয়ের হরে রাইতে কো জাগা আর নামে ফেনির বাড়িটা দিয়ে লো তোর আগের সংসার হল আর আরে কো পাইব এটি হলো ইতি বিয়ে না সান্দাবাজি কি বাজি এরকম আছে নি রে তারপর ৩০ বদ্ধ অবাদ নজরের অস্ত্র এটাও একটা অস্ত্র স্কার্ট কেমন অস্ত্র অনেক মাইয়ার লাই বালা বালা বিয়ের লাই আইয়ে দে না খালি মাইয়ার বা খালি বাসে খালি বাসে খালি বাসে খালি বাসে বাঁচতে বাঁচতে মানুষের মনে কষ্ট হয় এটির দিকে বদনজর লাগে গেছে এটির বিয়ে এবার হয় না ঠিক নি রে এরকম মাইয়ার বাপ এবং মাইয়া আমাদের মুমারিস ভুল সর লক্ষ্মীগঞ্জ একজন নারী রে আয় কই দেখতে না তোরা তোরা মারামারি লাগবে এবার ৩১ হিংসা লোভের অস্ত্র এটাও একটা অস্ত্র অমুকের বিয়েটা সুপারিশ করে লই যাগই সুপারিশ করে না না অমুকের হল তো গাঁজা কর অমুকের মাইয়া লাইন তিনান করে এই হিংসার অস্ত্র হিংসা অস্ত্রটারে হিংসা অস্ত্র দিয়ে বিয়েটারে শেষ করি এলাম মাইন্ড অস্ত্র প্রস্তাব দিলে মাইন্ড করিব এটাও একটা অস্ত্র দেখবেন বড় লোকের মাইয়ারে বিয়ের যদি প্রস্তাব দেন মাকু মাইন্ড করবো ডর আসকা বিসমিল্লাকে প্রস্তাব দিয়ে লেবি হুজুরের মাধ্যমে মিলন ভাইয়ের মাধ্যমে ভাই আই লাভ ইউ আর মাইয়া গেলে বিয়ের প্রস্তাব দেন আর কলজি হাড়ি চারিয়ে দিয়ে বিয়ে করতাম আল্লাহ কবুল করতেও তো হারে বেটা ওর কথা কয় না হারে নি রে তাহলে বিসমিল্লাকে প্রস্তাব দিয়ে লেস নবীজির প্রতি দুরুদ শরীফ কয়েকবার পড়ি আল্লাহ কবুল করতে পারে লিল্লাহ তাকবীর ৩৩ বড় ভাই ও বড় বোনের বিয়ে না হওয়া অস্ত্র অনেক ফ্যামিলিতে বড় বোনকে কালা ছোট বোনকে ইটালি জাপান ফ্রান্স আমেরিকা অস্ট্রেলিয়া বিয়ে লাইয়ে দেয় না কোন আগে বড় গাওক এই বড় গাল্লাই ছোট গাড়ি হইতে হয় ছোট গা দাই যাই গই ইডিয়ার করবি নি কানে ধরবি নি কেন কানে ধরাইলাম না অন্ত গোল আমার ইয়ারা দিয়ে যাইব আর মতো করি কেন মাঝে গেলে যেন বিয়ে আছে প্রস্তাব ঠিক মতো এসে দিয়েলা এরপরে হে বাড়া বড় বার আল্লাহ জ্যাঠ সরে বিয়ে দিয়ে দিবে আল্লাহর রহমতে ঠিক নেই অনেক কতিটি বুড়িগে আছে হোলাগারে বিদেশ বুড়ে
গেছে হেতরি বিয়ে করে না ক বইনের করে আগে দে কত খারাপ বুড়িয়া তুই বেড়া তুই সিটি কথা কো তুই সিটি কে সিটি তুই বুড়িয়া কথা কো তুই বুড়িয়া তুই মাইয়া হুড়েছ থাসটা আর তুই হোলা না রে এত বছর বিদেশে হোলা না রে বুড়া করে গেলেছ তুই হোলা করে বিয়ে কর সব তোর মাইয়া করে বিয়ে দিবার লাই ছেলের বয়সে বা বিয়ে করা লাগবে মেয়ে যতক্ষণ বিয়ে আল্লাহর তরফ থেকে আল্লাহ বিয়ে করা লাগবে লিল্লাহে তাকবীর আর এলাকার এক চেয়ারম্যানের ছেলের বয়স অন্তত 58 বছর হয়ে গেছে আহ কত ভালো মানুষ বিয়ে করতে পারলো না পরিণত বয়সে বিয়ে করিয়ে লেবি কোনো শরম নাই শরম আছে নি রে শরমের আর কাছে আন ফিড়ি হাতে রে গিরে গারা সাজিয়ে লাইনবে না কি শরম এর সংকেত আজান নি হচ্ছে অভিমান আসছ চেক অস্ত্র অনেকে চেক খাই আর বিয়ে করে না কমাইয়ার গোষ্ঠী খারাপ আর বিয়ে করতাম না এটাও একটা অস্ত্র লই পড়া অস্ত্র দুই বিয়ের পর তোর খালুর শ্বশুর মামার শ্বশুর ব্যাগ শ্বশুরের হাতে যেন একটা যুদ্ধের মধ্যে আল্লাহ দিছে যেন একটা গুণাগার সাগি চুরি করে গেলেছে কথা কয় না এই অস্ত্রটাও বিয়ের হত্যা করতে আছে তারপরে ছোট বাচ্চা অস্ত্র গার্জিয়ান অস্ত্র 39 নম্বর গার্জিয়ান দেখবেন মাইয়া যদি সুন্দর হয় এই মাইয়ার কত গার্জিয়া না মাইয়ার বাপ বিদেশ আছে দন যাইত না কিন্তু ভালো পাত্র যদি পাই যায় বিয়ে দি কত রে জিজ্ঞান লাগতো না হলো ম্যাজিস্ট্রেট এটা হলো গার্জিয়ান অস্ত্র কি অস্ত্র আরে গার্জিয়ান রে আয় হায় আল্লাহ ওলার দাম নাই রে হুমকি ধমকি অস্ত্র এটা অস্ত্র একটা আছে তুই এনদি বিয়ে করবি গিরাস আছি এলাইও বড় ভাই আছে আছে দাম কা এ মাইয়ার লগে আল্লাহ আইন আছে তুই কে রে ঠিক রে এটা হলো কি হুমকি ধমকি অস্ত্র আর যদি দুই বিয়ে করতেন স্যার এম হোসেন ভাই যদি দুই বিয়ে চেষ্টা করে তার শালা সমন্ধি মামা শ্বশুর কালু শ্বশুর ব্যাকে গেব বাইসা আমরা ব্যাকে চেষ্টা করি আপনারা নমিনেশন আনাই এমপি সাহেব তো চেয়ারম্যান বানাইছি আপনারে আমরা তো বাড়ি গেছে এক করে 21 টিভিতে ডিবিসিতে আপনাদের সংবাদ সম্মেলন করে হসা দিও কি হয়েছে আপনি বেলে বিয়ে করে বেলা পাত্র সান এটা রেখো হুমকি ধমকি অস্ত্র ফরজ তো নাই নাই দেশে সুন্নত নাই আগে নামি চাও না দেখবা এত সুন্দর হওয়ার বাড়ি নাই তোমার আর কাদা উইট করতে না এই সিট করে গেলেছে স্যার এত সুন্দর জামাই না আর মাইয়া ছবি যা আল্লাহ তোর হাতে আয় আমা কি রে মিয়া কি গুনা করছে মিয়া কইছে বিয়ে এক করে না করিব আর যে এটা অনটেস্টে কইছে আছে আর কি তোর নসিবে আর মজা মায়াত নাই তুই শেষ শুধু মেডিসিন ইয়ান লাগা দিস তুই শেষ ভাই মত করি কো তুই শেষ কি করে আল্লাহ আমাদেরকে কইছে ইনারি মিলন ভাই আজ্জা শুধু ইয়ান এক কখন কি তোর কি সদা করি গেলি বামনেরে আল্লাহ বিয়ের সুন্নতটা আমাদের সমাজে নাজিল করো আল্লাহ আমিন লিল্লাহি তাকবীর 40 হলো আইন প্রতিবন্ধী অস্ত্র এটা ব্যাখ্যা করতে ইত্তেন না মাইর খেয়ে ইমন 41 ম্যানেজ অস্ত্র সাত সৃষ্টিকারীকে টাকা দিলে দর তো জিয়ান দিন নাইয়ের ইসে হয়ে যাচ্ছে দিত না কিন্তু মাইয়া সাসারে যে একটু মাল তাল ছেড়ি দেশ 1.5 লাখ টাকা দিয়ে দেশ কি মাইয়া বিয়ে হইত না দিয়ে লেহু মাইয়া যদি বেশি টাকার প্রভাবশালী হয় তুই গরিব হয়ে যদি বিয়ে করতে কস কোন তোরে গিরে গাড়িয়ে রাইম আর বাতি দিলে তুই বিয়ে করতে কস এটা কয় ম্যানেজার সো কি অস্ত্র আছে নি আমার সমাজে ওই দালালের টিয়া দিলে কাম হই যায় না জুবিল্লা কর আহা রে মাবুদ রে আল্লাহর হুকুম অস্ত্র 142 বিয়ে দিতে গেলে ইয়ো মাইয়া গারে বিয়ে দেন না ইয়ো আল্লাহর হুকুম মাইয়ার 32 বছর হয়ে গেছে এত না আল্লাহর হুকুম টোকায় এরকম সিটিং আজি সব বুড়িয়া বর্তমানে আর মাহফিল নাই রে নাই রে কি সুন্দর কয় তা আল্লাহর হুকুম এটা আইন নাম বানাইছে আল্লাহর হুকুম অস্ত্র 43 নম্বর অস্ত্র হলো বিয়ের ফুল ফুটা অস্ত্র কি হয়েছে না ইয়া আঙ্গ বলে বিয়ে দেন না কা অন বিয়ার ফুল হড়ে না অন বিয়ার কি হয়েছে রে আমার নেন বিয়ে করার না কা অন বিয়ার ফুল হড়ে না বিয়ার ফুল দেখছ তুই জীবনে এটা সিটিং বাজি কি বাজি এরকম সিটিং বাজি অস্ত্র আমাদের দাগন বইয়া সোনা গাজি নাই রে এরপরে আসেন জামাই মরা অস্ত্র যখন বউ মরি যায় জামাই মরি যায় ইজ্ঞের কাছে ছোট ভাইরা ছোট ভাইয়ের কাছে ছোট ভাই করে বিয়ে করতে দেনা নিজের আফন মা কহিতি আর পর হতে রেখেছি তুই ইতিরি বিয়ে করে চতুরে এক গুর্গা মা বিয়ে করাইও নারী নারীর দুশ্মন কতর বড় বাড়ি তুই জেতা খাই এলেছি ছোট হত্রে তুই যদি ইতিরি বিয়ে করস তোরে খাই এলে বিটা জামাই মরা অস্ত্র হায়াত মত কারাতে তো বেড়ি এখানে জামাই খাইলো ইডিয়া কবি নি আর সমাজ দিনের পর দিন শিরক বেদাতে সমাজ জর্জরিত হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন তারপর হইলো বাঁকা সোজা করণ অস্ত্র বিয়ের দিন বিয়ে শেষ তো বড় জামাই একদিকে কাটতি থা ছোট গুণ একদিকে কাটতি থা বাই একদিকে কাটতি থা
তারপরে অমুকের কইলো না কাহাই যাইতেন না হেতে হি লইয়া বেরাম বিয়ের দিন বে একত্র হই আর বাতি যা কয় কাকু শুধু সোজা করতে করতে দিন শেষ হয়ে গেছে কই ওকে ইন্দি মেয়ে হই যাক ইন্দি ওকে মেয়ে হই যাক ইগে ইন্দি সোজা হই যাক এরকম তো কথা শো আসেনি এই জন্য অনুষ্ঠান অনুষ্ঠান পিকনিকের দরকার নাই বিয়া করি মাইয়া গারে সাইকেলও বাঁধি বাইত লই এনবি আল্লাহ তৌফিক দিলে হরে মায়ের গার গায়েত করি করে ঘুরে বিয়ে তিরি আগে সাইকেলও করি কিও করি কেমনে বাঁধি ওন্নাদি সুন্দর করি প্রেমের বিনে সতির রশিদি বানবি রশিদি বাঁধিচ্ছে আবার প্রেমের মালা দিয়ে বানবি তারে আমিন করে 46 পিকনিক অস্ত্র গেল 47 এলাকা অস্ত্র ছেলের মা হার ফরাইলে 500 টাকা 5000 টাকা মাইয়ের মা হরাইলে 800 এক এক এলাকাতে বিয়ে উপলক্ষে এক এক অস্ত্র আছে আসেনি এটা হলো এলাকা অস্ত্র কি অস্ত্র আমি মনে করছি আর যদি শেষের ঘরে একটা হোলা হয় হেতের নাম রাইম এলাকা কি জনে আর দাগন বুইয়া মাত দিব তুই কে কই ভাই এলাকার বাপ এলাকা তো আমরা না এমোশন বাড়ি লোক আমরা এলাকার বাপ তুই কে বেটা চানা মালা কই ভাই এলাকার বাপ মারি আর হাড়াইব উত্তরে হিয়া না উত্তরের ক্যাডারের মারি তৈরি করিয়ে লাইব তুই কে কই ভাই এলাকার বাপ কি এলাকার বাপ এলাকার বাপ তো আমরা না বললাম ভাই নারে আর হুতের নামে এলাকা এদের এলাকা অস্ত্র দিয়েও বিয়েডারে হত্যা করিয়ে লেতেছি আমরা তারপরে এই 48 দালালি অস্ত্র গটকের মাইয়ের বারে যাই কয় এই বাসর ভাই এ মুসা মাইয়ের বারে যাই কয় তোর মাইয়া দে ফ্যান করা এত জানি তিনবার দাই গেছে তুই হোলাইকারে 1,20,000 টাকা দিবি তারপরে বিয়ে হইব নয়জার রাতের ভিতরে 1.5 লাখ দি হোলার বিয়ে করাই আর হোলার বারে যাই তোর হোলাতে গরু চুরি করে ডাব চুরি করে ছাগল চুরি করে হোলার মুখকে ইচ্ছা কালা দেখছো তুই কালা খায় দে বাবা খায় মাইয়া হইল একবার একজি স্বর্ণের মতো মাইয়া এ মাইয়া রাজ্য রাজ্যের ভিতরে বিনা হইসার বিয়ে করা লাগে তুই টিয়া 50,000 হয় বিসা বুঝছি দেখছি না দুগারে দুই রকম বুঝেছি মধ্যে দিয়ে 70,000 নাই এটারে কি কয় গটকের দালালি দালালি অস্ত্র কি অস্ত্র আমার গটকের প্রতারণা অস্ত্র আছে আস্থা খারাপ মাইয়ারে বালা কই চালা দেয় আস্থা খারাপ হলারে বালা কই চালা দেয় এটা একটা অস্ত্র 50 হলো আতঙ্ক অস্ত্র কি অস্ত্র এখন বিয়েটারে আতঙ্ক মনে করে 51 ইনশাল্লাহ অস্ত্র কি অস্ত্র ইয়াঙ্গের ঘরে বিয়ে করতে গেলে ইনশাল্লাহ করি আর দরকার হলো আলহামদুলিল্লাহ অস্ত্র হিমুই দাস কামন নেন না কি নাম এতে মিজেন না মাগো মিলি গেছে কমন উড়ি গেছে এ মিজেন নেই বুঝা ইডিয়ার কবি ইনশাল্লাহ কবি নি কথা কবি বিয়ে করবি নি আলহামদুলিল্লাহ কো আলহামদুলিল্লাহ আমিন আল্লাহ তাকর বিয়ে হড়া দিলাম এখন সংকেত নবীজিরে যে নূপুর শর্মা কইলো সব সুরগা মাইয়ারে বিয়ে করলো এভাবে বিশ্বে অসংখ্য বিয়ে আছে জ্ঞানী বিজ্ঞানীদের অপরিণত বয়সে বিয়ে হয়েছে আর নবীজি বাসর করছে 9 বছরে ইয়া কইছে আর নবীজি যখন আম্মা ইয়া কইছে 18 বছর তখন আম্মা আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছে সুবহানাল্লাহ আর বড় যৌবনে নবী বিয়ে করছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ আনহাকে 40 বছর বয়স হে বুড়ির হেবড়ার বয়স কত রে 25 কত রে 25 তো এই সময় সে সময় হেমিয়া আমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসকানিয়া নতুন মডেলের গাড়ি হে সময় করছে দুগর গাবিয়া হে বুড়ি জিউত হাতাশ টেকা হইছে তো ঘটনা কি তে হে বুড়ি তো কোনোদিন কয় নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো লাগে না বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বললো না আমার কাছে ওয়াইফ ভালো লাগে না আম্মাজি থাকাকালীন কোনোদিন হুজুর আর বিয়ে করেন আম্মাজির পরে সব আর অজ্ঞা কুমারী ওয়াইফ বুড়া কাটালে করছে তাহলে আমার নবী কি নারী লোভী ছিলেন না আল্লাহ নূপুর শর্মাকে হেদায়েত করো আমিন জান্দালকে হেদায়েত করো আল্লাহ আমিন নবী প্রত্যেকটা বিয়ের ব্যাকগ্রাউন্ড আছে জায়দের বউ হুতের বরে জনাব বিনতে জাহাসরে বিয়ে করিয়ে লিছে নবীজি হুতের বউ কি বউ এবার আইয়ো কইতেন নি এবড়ি নাম জনাব বিনতে জাহাস হুজুরের হুয়া তো বোন হুজুরের এবার এক ঘরের ভিতরে থাকে জায়দের এলে হুজুরের হালিক কেব দোগা ফাইট লাগি যায় হল দিয়ে লাইব হুজুরে মিলে দেয় ফাঁক করি 1 2 3 তালাক এবার আম্মা কাঁদতে আছে ও নবী ও ও শাস্ত্র ভাই ও ও আমনের শালিক কাহুত যায় দে আরে গো খাইছে হে গো এনে সামারি কিন্তু হে দা কুত্তা কয় কিন্তু তালাক দিয়ে লেলে নিজের ঘরে বইবে কান্দে আরে এ ঘরে লাই আর মার বাইদ্য হাসতন রড আনি দিছি আরে ঘর ও ঘর রে ঘর
ওই আমার কানের তালাকটা দিছে রে কুত্তায় আমার জীবন খাইও না দিছে রে কইলি রে আম্মা কান্তি আছে নবী দোয়া শিখে দিছে ক প্রিয় পুয়া তো বোন কান্দিয়েন না আমনে এ দোয়াটা পড়েন আল্লাহুম্মা খলুফলি আল্লাহুম্মা খলুফলি খায়রা মিনহা আল্লাহুম্মা আজিরনি এ ফি মুসিবাতি ফি মুসিবাতি ওয়া খলুফলি খায়রা মিনহা আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে বাঁচান আর এর থেকে আপনি আমাকে ভালো কিছু দেন আম্মা জি জানাবিতে যা আশা দিল তাহলে আনা প্রত্যেক দিন এটা হরে নবীর কো হুজুর অর্থ তো বোঝে যায় তুন বাবা যাবে কি আসে নিতুন নাই আপনি কিতা কইলেন আপনার রহমত লীলা আলামিনের ঘরে থাকি আপনার হুতের বউ ইচ্ছা জামাই কি আর হাই উমনি ক তুমি এটা ফটতে থাকো দুই মাস পর স্বপ্নে দেখে জয়নব বিনতে জাহাসের বিয়া আসমানের কমিউনিটি সেন্টারে চলে হে ও আসে আবার সকালবেলা নবীর কাছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী ও আমরা প্রতি সালাম আজ যারা স্বপ্ন দেখছি মিলন ভাই উনি আজ যারা একটা স্বপ্নে দেখছি আমার বিয়া ফেনি মহিপাল তারপর লোহাগাড়া কমিউনিটি সেন্টারে ন আর সোয়াল আসমানে কমিউনিটি সেন্টার আর বিয়ে চলতে আছে ফেরেশতারা আনন্দ করে কি দেখলে হুজুর নবীজি কয় ওহু এত বইন হুতের ও হনেন সাবেক হুতের ও আপনার বিয়া আমার লগে হইব যখন জিবিল আমি নাই কই বিয়াই এন করণ লাগবো ইউটিউব ফেসবুক বিবিসি নিউজে ভয়েস অফ আমেরিকাতে চলি আইব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াতে তো করছে তো করছে শেষমেশ ভূতের ভরে করি সাইজে হুজুরের শর্মা আল্লাহ কয় শরম লাগে কি লাই শরম শরম লাগে লাগে হে লাগে ও নবী হালিক্কা হুতরে যে আমনে যে জায়েদ ইবনে হারসা হারসার হুত জায়েদ আমনে হেরে দে জায়েদ ইবনে মুহাম্মদ যে কয় আয় আল্লাহ আর শরম লাগে হালিক্কা হুত হুত ন ইয়াল্লাহ আয় আল্লাহ ডিসিশন হলো তালাক সিস্টেমে আয় আল্লাহ লোয়াইছি আমি আল্লাহ টার্গেট হলো জয়নব বিনতে জাহাসের আমনের লগে বিয়া দিয়ে আয়ো লিল্লাহ তাকবীর এই যে হালিক্কা হুতরে হুত ন এই জন্য আল্লাহ বিয়ে করে শরম মাঙ্গা দিছে তো কোথায় সব হালিক্কা উত আসেনি তুই সব সম্পদ হালিক্কা উতরে দিয়ে দিছ হালিক্কা হোলারে হোলা তোরা আব্বা কয় তোরটা দশ টিয়ার বালা লাগে হালিক্কা হোলা তোর বরে মা কয় এই হালিক্কা হোলা যদি বালে কয় তোর বল লগে দিয়া দিতে হইতো হারাম কবিরা গুনা ঠিক কিনা হালিক্কা মাইয়া যদি হারেন এ মাইয়া বালে গাই ব্যাপার এ মাইয়ার লগে দেওয়া দেখা দেওয়া যাবে না আপনি যদি হালিক্কা উতরে কিছু দেওয়ান লাগে আপনার যদি কেউ না থাকে আপনার যারা আছে ছেলে ফেলে তো নাই আপনার স্বাস্থ্য ভাই আছে সাসারা আছে এদিকে অনুমতি নিবেন এ মালিক তারা সম্পদের আপনি তাগর না দি হাসপাতাল তো হোলা মাইয়া চুরি করি লই আনেন 10,000 টাকা দিয়ে আজ যা হোলা আজ যা মাইয়া আনি হালি ফেনির বাড়ি আপনি তার নামে দিছেন ফরাইজের আইন লঙ্ঘন করার কারণে শিরোজাহান্নামি আপনি ঠিক কিনা কত ইম্পর্টেন্ট মাসলা দিছি তারা তো মনে করে আসের খেলা খেলাইয়ের সম্পদের মালিক আপনি স্বাস্থ্য ভাইরা স্বাস্থ্যবাই ঘরের নাতিরা এইভাবে ওয়াইন সাফিলা ওয়াইন সাফিলা ওয়াইন সাফিলা হুকুম কার নোমান ইবনে বসির হ্যাঁ নোমান ইবনে বসির নোমানেরে বসিরে হুজুর সাহাবি এ মক্কা শরীফে মদিনা তৈবার কোটি কোটি টাকার খেজুরির বাগান দিয়ে লাইছে দৌড় দিয়ে চলিয়েছে নবীর কাছে হুজুর আয় নোমানেরে এ খেজুরির বাগানটা দিয়ে দিছে আপনি দলিল শনাক্ত করেন সাইন দেন কাহা তোর হলো আর আসেনি আছে কহি গুণেরে দিছেনি কন্যা কহি গুণেরে সেম পরিমাণ দ নতুবা দাম ফেরত নাও আপনাদের ছোট হোলারে বড় হোলারে দি দেন ওই রাস্তার লগে জমি মাইয়া ঘরে ঠগা সারা বাইমবো সারা কথা বলে সারা ভাঙিয়ে লাইব এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা আরে হাদিসে আছে এই বসিনির বদর দিয়ে নবীর কাছে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ক্লাসের রুল নাম 10-এর ভিতরে এই বসিনির গ্যার ক কি হইছে ও বসিরে ওই হোলা ছোট নোমানে রে ওই নোমান ওই নোমানে রে আদর করেন দে হেতে রে সম্পদ ওই এ বড় বাগানিটা দিয়ে লাইছি নবীজি কইলো বসিরে রে বসির দিছো তো ঘটনা হাসানি কজি ক ছব ছেলে রে দিছো কন্যা এর জড়ি ল ল এটা ফেরত ল এবার বুঝছেন নি ছেলে ফেলে সবগুলো রহমান দিবে আয় যখন লাকসামের জায়গাটা কিনে আর ওয়াইফ আর নগর নাতিন সে তিয়ে কয় আর নামে দেন না এখন নওজ বিল্ল নওজ বিল্ল অস্তাকু
আমি বললাম তো তুইও আলেম, আইও আলেম, তুইও এম এ পাস, আইও এম এ পাস, এটা কি দেখো তোর নামে কেনে দিতাম? তুই তো আট ভাগের এক ভাগ এনে অটো মালিক, এক এক আট কোটি টি হলে এক কোটি টি তোর অ্যাকাউন্টে এনে হান্দা করে দিছে আল্লাহ, কে রে জোরদার তো তোর নাম যে দিতাম, এটা তো সম্পদ, তুই হাইবে আট ভাগের এক ভাগ হলাম ইয়ে হাইব, বাদ বাকিটা হলাম ইয়ে হাইব, তোরে কিনলে দ কোনো আর নামের নামে দিত না, এখন এই জাহান নামে যে আগুন এই জ্বলনের দরকার নাই। আর তুই এচ্ছা কামার করবি নি অস্তে না করবি নি বুড়িকে যেটি করছো সিটিং বাজে ডাকায় কাল লেডি ফেরতলো শেষিয়ে লেবো শেষি কি করিয়ে লেবো। তো এখন জনবিদ্যু সাহসনে বিয়ে করছে নবীজি কার হুকুমে, কার হুকুমে? আমার নবীরে কেন ফতিতা বলেন, না মিনি ফতিতা লয় হুজুরের গর নাকি নাউজুবিল্লাহ, আল্লাহ আশ্রয় চায় তোমার কাছে। এরপরে আরেকটা বিয়ের কথা বলি, এ জয়নব এ হুয়াই বিনতে আক্তাব ইহুদি প্রেসিডেন্টের মাইয়া, হুয়াই বিশ্ব সুন্দরী, হুজুরের ওয়াইফ সবগুলো বিশ্ব সুন্দরী, আঙ্গ কাছে তো বিশ্ব সুন্দরী বিয়ে দেশা হুজুর লগে নাইছি আর রবি হুজুর নাম রাখছি বি আর আমার কাছে নেই আর ইচ্ছা সব উঠিয়া মাইয়াকে বিয়ে দিতাম। মানুষ আছে আবু বকরের মতো মাইয়ার বাপ নাই? আল্লাহ জোরে আল্লাহ, মাইয়ার বাপটি নেরে, মাইয়ার মা গুন রে আবু বকরের মতো পড়িয়ে আমিন। এবার আম্মাজি জুয়েরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে আছে, ওনারে তকসিমাতে দিয়ে দিছে দাসপ্রথা সিস্টেমে দাহিয়াতুল কালবি, সবচেয়ে হুজুরের শ্রেষ্ঠ সুন্দর সাহাবি, সে সবচেয়ে সুন্দর বেশি ডক ক তার কাছে বিয়েটা এর কাছে বাদ দিয়ে দিছে। এবারে এ প্রেসিডেন্টের মাইয়া একটু আগে তারা রাজত্ব হারাইছে খাইবরের যুদ্ধে, আম্মাজি আবার কান্দে, নবীগো কি কান্দেন কা হুজুর আমনকে বিত্তের রাজা টাজা নাই আছে, আমি তো রাজার মাইয়া, সকাল দশটা তো আমি প্রেসিডেন্টের মাইয়া প্রিন্সেস ছিলাম, দিনগুলো এখন বন্ধ হয়ে গেলাম, ইউক্রেন রাষ্ট্র হারাই নিলাম, আপনি আমার সাধারণ একজন সৈন্যের কাছে কেন দিলেন তাকসিমাতে? নবীজি কয় গে সাধারণ সাহাবি নয় গে বহুত ব্রিগেডিয়ার জেনারেল আমার সাহাবি, তার শুরুতে জিব্রিল আমিন নাজিল হয়, তুমি কি কো আমাকে বিত্তে জিজ্ঞার রাজা এ চোখের রাজার লগে আরে বিয়েটা আরে দাসী বানা দিলে না ভালো হইতো। নবী আবার নিচের দিকে তাকাইয়া তারপরে বিশ্ব সুন্দরী জুয়েরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনলেন বাগে, আনি দাসমুক্তি করে দিছে। আম্মাজি কয় আয় আর যাইতাম না, রাজত্বের দরকার নাই রাজার মাইয়া, তাতে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে এই জীবন শেষ করে যাবো, আল্লাহু আকবার। কিন্তু হুজুর যদি প্রথমে তারে নিত সাহাবীরা হয়তো এমনও নাউজুবিল্লাহ ধারণা জন্মিত যে হুজুর সুন্দর গালই গেছে দেখে, তাহলে একটা বিয়ে কি নবী নিজের ইচ্ছে করছে? আসেন নূপুর শর্মা তো বোঝে নাই, আমার প্রিয় বোন বোঝে নাই তিনি, তারপরে আসেন ইসলামে যে দাসপ্রথা, এ দাসপ্রথা হলো রহমত, শুনতে শোনা যা খারাপ, এটা হলো কাফেরেরা প্রচারটা করছে। জেলখানা ধরেন এমোশন ভাই জেলে যাইব, আমার জেলে লেগে গেছে 10 বছর অন্যায় আমি করছি, আমার ওয়াইফ তো অন্যায় করেন, তাহলে আমার 10টা বছর আমার ওয়াইফ যৌন চাহিদা থেকে মাহরুম। ইউক্রেন যুদ্ধে আজকে তারা রাজত্ব হারাইছে, আম্মাজিগুলো কোথায় যাবে? এই জন্য দাসপ্রথা ইসলামে অন রাখি দিছে, এটা না জায়েজ করেন, তবে নিরুৎসাহিত করে দেখছি, দাসমুক্তিতে সোয়া ফাক্কু রাখা বাতিল আর ইতামুন জি বাসকা বাতিল, তবে দাসপ্রথা যখন দরকার তখন এটা আবার বলবৎ হয়ে যাবে গোয়াই। অর্থাৎ এই মহিলাদের ইউক্রেনের মহিলাদের যদি ব্যাকে না গণদর্শন করব, এ আল্লাহ 10 গা মহিলা বাদ করে দিছে, এ 10 গা এমোশন বাইর লগে থাকবো, এ 10 গা বাবুল্লা বাইর লগে থাকবো, হে 10 গা বসর বাইর লগে থাকবো, এ 10 গা যাইবো কার লগে এ আফসারি বাইর লগে, তাইলে তো সে নিজের ওয়াইফে চা খাইব তাগরে তা খাওয়াইব, এদের সাথে সহবাস জায়েজ, যদি অজ্ঞা বাচ্চা উৎপাদন করতে পারে বেড়িগার আর বেসন যাইতো না। দাসমুক্তি তো সোয়াব, ইসলামে বারবার আল্লাহ বলছে দাসপ্রথা শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেও দাসপ্রথা ছিল। এ দাসপ্রথাকে আস্থা অসীম ভরসা করে রেখেছে জেলখানা, কি আধুনিক জেল দাম দিয়া নারী পুরুষ গুলাকে বছরের পর বছর যৌন চাহিদা থেকে অপ রাখে, তাইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রহমতুল্লিল আলামিন এই দুনিয়াতে আর নাই। আম্মাজিকে শুধু একটা কুমারী আম্মা বিয়ে করছে আর সকল আম্মা মোতাল্লাকা বিধবা মোহাম্মদ সাল্লাল্লাহু বিয়ে করছে, তাইলে নূপুর শর্মা আমার প্রিয় বোনের কথা কি সত্য? কথা কি সত্য? নবীর বিরুদ্ধে কথা বললে দানা শরৎ করিয়ে লেবা আল্লাহ। এখন তোরা কি নবীর পক্ষে থাকবি না বিপক্ষে? পক্ষে যদি থাস নবীর ঘরের দিকে ছাত্রছাত্রী দে অকারেন্স ঘটব, আমি রফিকুল্লাহ যদি কাফের হইয়ে যাই, আমি রফিকুল্লাহ যদি জেনা করি নষ্ট হয়ে যাই, এটা আমার পার্সোনাল দোষ, নবীর ঘরের দোষ আছে? না। আচুডা কবল শহীদ আরাফাতে কবরকে আল্লাহ নূরে মোনাজাত করু আর মোশারিফ পেরুজুরের ফাঁসি আল্লাহ যাতে কার্যকর করে।
কারণ তার কারণে একটা নিরপরাধ ছেলেকে এখানে রাখি সে হত্যা করছে ঠিক কিনা এই কারণে তো তোরা মাদ্রাসা বন্ধ করছ আল্লাহর কাছে কি জবাব দিবি কথা কো তোরা কবি আল্লাহ হিয়ায় মুশারিফে গঠন এটা করার কারণে এ এ এ আনা মাদ্রাসা বন্ধ করছি এ কথা কইলে আল্লাহ মানব না মানব না আতুডা কবলে আজ সন্ধ্যা থেকে হেফজ মাদ্রাসা চালু হবে আমিন আপনা মা কারা কারা কল চালু হইতো না আতুডা এবার ওই শুনি বসর ভাই মাদ্রাসা চালু হইব তো না চালু মানে হবে তো চালু হলো আজ যে রাত তো চালু হইব ঠিক কিনা আমি যে কথাগুলা চ্যানেলে বলি হোসেন ভাই সেদিন ভিডিওতে দেখলাম ছোট ফলাই না আছে না কো এ এ তুই আছে রে বাবা এদিকে আরে বাজে হাসো কেন তোমরা দিগে এন্দি আইয়েন এ রে কতর হাতালি করলাম আয় দেখা দিয়ে হাতালি করলো করে গেল দর্শকের দিকে ফিরান এমনি ফিরান এমনি তার না এ এমনি তোলা দিয়া এ বাচ্চাটার এখানে লড়ি দিবি না ছোট ছোট বাচ্চা একজন পুলিশ এভাবে শেয়ার উপরে বইবে পত্রিকা পড়ে শোয়াইছে পাওটা এমনে না কথা কমনে রোল দি এমনে দুই দুই তিনটা বাড়ি দিচ্ছি আর ইয়ান নিজের গাল নিজে হাল্লে হাল্লি আলেছে আব্বা গো কই কই কো রফিক আমরা সাই দিলাম নিজের গালটা নিজে টানি হেললে আলেছে নিজের কান নিজে চলা আলেছে এই জায়গাটার সাথে সরাসরি সরাসরি সম্পর্ক মাথার তো যে হাফিজ যা এভাবে ঠ্যাঙ্গের মধ্যে ফিডায় এর থেকে হাফেজ এর থেকে হাফেজ এদেরকে রাষ্ট্রের থানাতে হস্তান্তর করা দরকার যে প্রতিষ্ঠানে মাঠ সম্মানিত চেয়ারম্যানগণ আপনারা এটা নখত আপনার খেয়াল রাখবেন ডাইরেক্ট তালাশ টিভি সহ যত টেলিভিশন আছে সব এগুলো জাতির সামনে দেখাবেন সবচেয়ে শ্রেষ্ঠ বলা হলো কোরআন পড়া কোরআনের ছাত্রগুলোর প্রতি সবচেয়ে বেশি জুলুম করা হয় কথা ঠিক কিনা হাতে যে হাজ মাদ্রাসা সাথে হয়েছে আমি গুণাগারের সাকি চুরি করে এলেছি এই গিরাটা নালালার মধ্যে ফেটে আমাদের একটা বাগিনারে প্রতিবন্ধী করে গেলেছে হাতে মার দেয় না সে গির দেয় এমনে কনুন মোহাম্মদ এমনে থাক কহজন হাত তো দামসার কই দেন উডা এখন ছেলেটা প্রতিবন্ধী এমনি আমি থান না নিঃশ্বাসটা লইতে আসবেন কি শুরু হয়েছে দেশটার ভিতরে পুরা সোনাগাজীতে সাইদ আহমদ মুজাদ্দিদি সাহেবের মতো একটা হাজি একটা হাফেজক বেড়া এক আলেমে বেড়া পুরা এশিয়া মহাদেশের বড় আলেম বেড়া আর লাগেনি বেড়া এ তিটি হরানের দরকার নেই দোষগা হরান দোষগা হরান কি শুরু করছে কেন মারেন ছাত্র করে যাহারে কোরআন শরীফ সহি করি ফড়াকলো ফরজ হেতে এক ফারা হারক দুই ফারা হারক তিন ফারা হারক ফাইভের পরীক্ষা দেখ সরকারের যে সিলেবাস আছে রাষ্ট্রের ফড়া শুনতে করি পড়ি হেতে আল্লাহর রহমতে বহুত উপরে চলে যাব যে মাইটটা দেয় আর যে অকারণ সিসিটিভি লাগাইবেন কোন অবস্থায় রাজ্যে তা করি উঠতেন দিবেন না রাজ্যে মার্ক মাল লগে উঠবো মার কাছে উঠবো ছোট হলাম আমনে সুয়ারি ছুরি ডাল ছুরি ডাব ছুরি ব্যাগ ছুরি আমনে করলেন লেদা হলারে ছোট্ট বাক্স অজ্ঞাদি প্রতিটি প্রবাসীর ঘরে দৌড় দিয়ে নিয়ে হেফজত দিদি হে বুড়ি ডাং ডাং করে ঘুরে কামহি গেন করে মনে করো হুত মানুষ হয়ে যায় এই হুত দিলে ঠিক দিলে এই কথা নিতে বলি না নিজের গায়ের উপরে পড়ে ছোট বাচ্চাদেরকে এদেরকে আবাসিক দেওয়া জায়েজ নাই আলিরা দিল্লাতে লানু বলছেন সহায় বহুন্না এ বেসাবিন তার লাই বহুন্না বেসাবিন তাদেরকে সাত বছর খেলতে দাও লাই বহুন্না বেসাবিন এ আল্লিম উন্নবে সাবিন পরের সাত শিখাও বা সাহেব উন্নবে সাবিন পরের সাথে মানে 14-21 কাছে রাখো আমরা 14-21 হলাম আইয়া রে ওই ইউনিভার্সিটিতে কলেজ অব্দি বাস হাতে নেট চাই আর হলাম আইয়া কারো কথা মনে না আমি না আমার বিয়ে আমি পড়বো আবু তুমি কেন বসো ইউ আর দ্য সন অফ ফার্মার তুমি চাষার ছেলে তুমি আমার লাইফ পার্টনার নিয়ে কমেন্টস করো স্টপ আমি এম এ ফাস তুমি কি বদিলে পোলা চুপ আমার বিয়ে আমি বসবো নবীজি বলছে বড় বড় হলামে কাছে কাছে রাখবেন যে যখন বড় হইব বড় জিরে কাছে রাখবেন কাছে শোয়াইবেন আম্মু তুমি আমার কাছে সাথ থাকো হুত বড় হইলে এ মিলিন না ভাই হুতের কলজের মাঝে রাখবেন বড় হুতের কাছে উঠবেন হুতের কলো লইবেন আর হুত বড় হয়ে গেছে আয়াত করে অন্য কলো লই লাইট দেয়ারি আর কি মোড় হয়ে গেছে তো বেটা গীতটা আর আয়তো এসকারা হয়ে যাই কাছে রাখবেন বিয়েদের গেছে গুলোর আপনারা বার করে দিচ্ছেন বোর্ডিংও দিচ্ছেন জায়গা আছে
কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুখ দেখাতে পারবেন না আল্লাহ আমার এই হাজ্জ মাদ্রাসাকে কবুল করো আমিন যে হাজ্জ মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ হাফেজ বাইর হইছে কিয়ামত পর্যন্ত যাতে আল্লাহ এই মাদ্রাসা যাতে আর বন্ধ না হয় আমিন আল্লাহ আরাফাতের কবরকে নূরে মুনাওয়ার করো আমিন আল্লাহ যে হাফেজটাকে অন্যায়ভাবে মেরেছে তার ফাঁসিটা আমরা দুই নয়নে দেখে যেতে চাই আমিন কোনো ক্ষমা নাই আল্লাহ পরিবার যদি ক্ষমা করে দেয় কোনো কথা নাই পরিবার যদি না ক্ষমা করে আল্লাহ তুমি তার ফাঁসি কার্যকর করো আল্লাহ বাংলাদেশে আমার অসহায় এতিম ছোট ছোট সোনামণি কারো কাছে বলতে পারে না তাগরে যে নির্যাতনটা করা তোমার রহমতের ফেরেশতা দিয়ে তাগরে তুমি বাঁচাও দুই একটা ভিডিও না ভাইরাল করে আল্লাহ এটি ফেরেশতা ভিডিও করে ছাড়ি দেয় ঠিক নিয়ে তাগরে তোরা তাগরে খবর লয় শুনলে ডরে কয় না কি মাইদে তাগরে হেজমতের সাথে অবাক হয়ে যাবে অবাক অবাক নবীজি বুড়িয়ে বুড়িয়ে করে লোকের হড়াই হাফেজ বানাল আছে আবু কুহাফার বয়স 90 কত রে আবু বকরের বয়স 38 কত রে বুড়িয়ে বুড়িয়ে ছাত্র ইডিনেরে হড়াই বিশ্ব নবী ইডিনেরে বড় মানুষ বানা দিছে আর আমরা ছোট ছোট বাচ্চাগুলারে এই বাসর ভাই দেখেছ ফুটবল হাসটা কিনবেন ব্যাডমিন্টন তারপরে আরো কি ক্রিকেটের তিন তিন ইতাম কে দিবেন কোন 6-7000 টাকা লাগবে ব্যাডমিন্টন সাচ্চার ক্রিকেটের স্টাম্প তারপরে আরো আছে বল এ কে দিবে কয় একজনে কয় হলো না খেলনা দিবে